নমস্কার, আজকে আমরা শুনব শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী সৃষ্টি গোয়েন্দা ভাদুড়ির গল্প চশমার আড়ালের তৃতীয় পর্ব। দ্বিতীয় পর্বে আমরা শুনলাম যে ভাদুড়ি মশাইয়ের বন্ধু বঙ্কুবাবুর ছেলে রামুর সাথে সিপাহি জলাতেই একটা বিচ্ছিরি ব্যাপার ঘটে যায়। বাথরুমে ঢুকতে গিয়ে কেউ তার মাথায় বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয়। সবাই মিলে সাগরমহল পৌঁছিয়ে সেখানকার জলার উপর স্থাপিত নীরমহলে ঘুরতে যায়। সেখানে আবার রামুকে অ্যাটাক করা হয়। ভাদুড়ি মশাই ও কিরণবাবু সকালের আলো ফোটার আগেই এই অ্যাটাকটির পরের দিন নীরমহল যান। সেখানে তারা কাউকে দেখতেও পান। ভাদুড়ি মশাই কিছু আন্দাজ করেছেন সে বিষয়ে কিরণবাবু নিশ্চিত, কিন্তু যেমন ভাদুড়ি মশাই আকচার করে থাকেন, রহস্যময়ী হাসি হেসে বুঝিয়ে দেন যে ক্রমশ প্রকাশ্য। এবার শুরু করছি চশমার আড়ালের তৃতীয় পর্ব। এই গেস্ট হাউসটা একতলা, তবে বেশ ছড়ানো। সামনে পিছনে অনেকখানি ফাঁকা জায়গা, একটা বাগানও রয়েছে। সেটাই অবশ্য যত্নের ছাপ বিশেষ নেই। ফুলগাছগুলো যে যার ইচ্ছে মতো ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, দেখলেই বোঝা যায় যে যত্ন করে কেউ তাদের ছাঁটে না। এখানে ওখানে কিছু আগাছাও জন্মেছে, সেগুলো উপড়ে ফেলা দরকার। ঘাসগুলোও সমানভাবে ছাঁটা নয়। একদিকে একটা লন মোয়ার পড়ে রয়েছে, দেখেই বোঝা যায় অনেক দিন সেটাকে কেউ কাজে লাগায়নি। ম্যানেজারকে এই নিয়ে প্রশ্ন করেছিলুম, তিনি বললেন যে লোকটা মালির কাজ করে 15 দিনের ছুটি নিয়ে সে আগরতলায় গেছে, অথচ এদিকে এক মাস কেটে গেল তবু ফিরবার নাকি নাম নেই। ফলে বাগানের এই হাল। এখন তো তবু বাগান বলে চেনা যাচ্ছে, আর কিছুদিন যাক তখন আর জঙ্গলের সঙ্গে এর বিশেষ তফাত থাকবে না। বাগানের অবস্থা দেখে মন খারাপ হয়েছিল ঠিকই, তবে সামনে তাকিয়ে চোখ জুড়িয়ে গেল। রাস্তার একদিকে এই গেস্ট হাউস, অন্যদিকে একটা বিশাল দিঘি। দিঘিতে নামবার জন্যে বাঁধানো ঘাট রয়েছে। টলটলে জলের দিকে তাকিয়ে মনে হচ্ছিল এক্ষুনি এই ঘাটের সিঁড়ি বেয়ে দিঘিতে নেমে যাই। ভাদুড়ি মশাই আমার মনের কথাটা বুঝতে পেরেছিলেন নিশ্চয়ই, তাই মৃদু হেসে বললেন, সম্ভব নয়। নয় কেন? আধ ঘন্টার মধ্যেই লাঞ্চের ডাক পড়বে, তারপর একটু বিশ্রাম নিয়ে আমরা লোকেশন বাছাই করতে বেরিয়ে পড়ব। ও হ্যাঁ, ওই যে ত্রিপুরেশ্বরী মন্দিরে যেতে হবে। হেসে বললুম, মিসেস ঘোষ যে লাল পেড়ে গরুদের শাড়ি পরে কপালে একটা মস্ত সিঁদুরের টিপ চড়িয়ে পুজোর ডালি হাতে নিয়ে মন্দিরে যাবেন, ছবির এই ভাইটাল দৃশ্যটার কথাই আমার মনে ছিল না। শুধু ওই দৃশ্যটা কেন, অনেক কিছু ইদানিং আপনার মনে থাকছে না। কিন্তু না, শুধু ত্রিপুরেশ্বরীর মন্দির নয়, খুব পুরনো একটা শিব মন্দিরও রয়েছে এখানে, পোড়া মাটির মন্দির, সেটাও দেখতে হবে। আর তাছাড়া এমনিতেও এই শহরটা একটু ঘুরে দেখা দরকার। তাহলে দিঘিতে কখন নামব? কেন, বিকেলের দিকে নামলে ক্ষতি কি? নাকি বিকেলে স্নান করলে আপনার শরীর খারাপ হবে? আরে ধুর মশাই, আমার শরীর অত পলকা নয়। তাহলে ওই কথাই রইল, এখন চলুন ঘরে যাওয়া যাক। গেস্ট হাউসে তিন বিছানার ঘর নেই, ঘরগুলো বড়ও নয় বিশেষ, তাই বাড়তি একটা খাটও কোথাও ঢোকানো যাচ্ছে না। বঙ্কুবাবুকে এই কথাটা জানাতে তিনি বলেছিলেন তার দরকারই বা কি, 5টা ডাবল বেডের ঘর নিয়ে নিলেই তো ল্যাটা চুকে যায়। তাই নেওয়া হয়েছে। একটা ঘরে সস্ত্রীক বঙ্কুবাবু থাকবেন, একটা ঘরে ভাদুড়ি মশাই আর আমি, একটা ঘরে রাজেশ আর দীপক, একটা ঘরে পীতাম্বর আর বিজু, পঞ্চম ঘরটা একা রামুর দখলে। বঙ্কুবাবু তাতে অবশ্য রাজি হতে চাইছিলেন না, বারবার বলছিলেন, রামু কেন একা থাকবে, বরং ও আর ডলি এক ঘরে থাক, আমি একা শোব। কিন্তু বঙ্কুবাবু চোখে প্রায় দেখতেই পান না, তেষ্টা পেলে নিজে এক গ্লাস জল গড়িয়ে নেবার ক্ষমতাও তার নেই, তাকে তাই একা থাকতে দিতে কেউই রাজি নয়। রামু নিজেই বলল, না না সেটা ঠিক হবে না, তাছাড়া ভুবনেশ্বরের বাড়িতেও তো আমি একাই থাকি, এখানেও থাকতে পারবো। রামু এমনিতে খুবই কম কথা বলে, সত্যি বলতে কি সিপাহি জলায় অজ্ঞান হয়ে পড়বার পরে জ্ঞান ফিরে পেয়ে আর নীরমহলের ইট ছোড়ার ব্যাপারটার বিবরণ দিতে গিয়ে সেই যে সে কয়েকটা কথা বলেছিল, তারপর থেকে এখনও পর্যন্ত তাকে একবারও মুখ খুলতে দেখিনি। ভাদুড়ি মশাইয়ের কাছে অবশ্য শুনেছিলাম যে সে একটু চাপা স্বভাবের ছেলে, তাই বলে যে এতই চাপা সেটা ভাবিনি।
তার উপরে লক্ষ্য করলুম কথা যেমন কালে ভদ্রে বলে তেমন আবার সেটা বলে খুবই নিচু গলায়। দুপুরের খাওয়া চুকে যাবার পরে ঘরে ফিরে ভাদুরিমশাইয়ের সঙ্গে রামুর বিষয়ে কথা হচ্ছিল। বললুম, আপনি ঠিকই বলেছিলেন, ছেলেটার স্বভাব সত্যি বড্ড চাপা। পরশু সন্ধ্যে থেকে আজ দুপুর পর্যন্ত মাত্র দুবার ওকে মুখ খুলতে দেখলুম। দুপুরবেলায় খাওয়ার কথাই ধরুন না, ঝোলটা নুনে কাটা, ভাতটা ঠিকমতো সেদ্ধ হয়নি, ডালটাও মনে হয় একটু ধরে গিয়েছিল, তাই নিয়ে সবাই কত কথা বলল, ম্যানেজারকে ডেকে পাঠিয়ে ধমকানো হলো পর্যন্ত। অথচ আমরা যে সবাই এত চেঁচামেচি করছি সেদিকে ওর যেন কোনো ভ্রুক্ষেপই নেই। নিঃশব্দে খেয়ে উঠে নিজের ঘরে চলে গেল, সামান্য একটা টু শব্দ পর্যন্ত করেনি। ভাদুরিমশাই বললেন, বরাবর কিন্তু এমন ছিল না ছেলেটা, কথা কম বলতো ঠিকই, তবে এত কম নয়। তো পরিবর্তনটা কবে থেকে হলো? এই বছর দুয়েক আগে থেকে। আরও স্পষ্ট করে বলি, ওর বিকম পাস করবার খবর বেরোবার পর থেকে। ওমা, বিকম পাস করলে কি কম কথা বলতে হয়? হেসে বললুম, কই এমন তো কখনো শুনিনি। ভাদুরিমশাইও হাসলেন, বললেন, না তা নয়, আসলে কি হয়েছিল বলি, গ্র্যাজুয়েট হবার পরেই বঙ্কুর সঙ্গে ওর ঝগড়া বেঁধে যায়। কিসের ঝগড়া? রামু বিলেট যেতে চেয়েছিল, বঙ্কু যেতে দেয়নি। ওমা কেন? ওদের তো টাকার অভাব নেই, ইচ্ছে করলে শুধু নিজের ছেলে কেন, পাড়া পড়শির ছেলেদের তো আকলেশে উনি বিলেট ঘুরিয়ে আনতে পারেন। আরে মশাই, এটা টাকার ব্যাপার নয়, ভাদুরিমশাই বললেন, সবটা আগে শুনুন, নইলে আপনি কিছুই ধরতে পারবেন না। একে তো বঙ্কুর চোখ খারাপ, বিস্তর চিকিৎসে করিয়েও নাকি দৃষ্টিশক্তির কিছুমাত্র উন্নতি হয়নি, তার উপরে ওর শরীরও ভেঙে পড়েছে। বঙ্কু তাই কিছুদিন ধরেই ভাবছিল যে বিকম পাস করবা মাত্র রামুকে তার কারবারে টেনে নেবে। রামুকে সে কথা স্পষ্ট করে জানিয়েও ছিল, বলেছিল বিলেতে গিয়ে লেখাপড়া করা মানে তো আরও বছর পাঁচেকের ধাক্কা, তদ্দিনও বাঁচবে কি না তারই ঠিক নেই, ওসব চলবে না, এম কম পড়েই বা কী হাতি ঘোড়া হবে, বাপ যদি আইএ পাস করে এতখানি করতে পারে তো বুঝতে হবে হাতে কলমে যা শেখা যায় সেটাই আসল শিক্ষা। সুতরাং বিলেতের চিন্তায় গুলি মেরে দিয়ে এক্ষুনি রামু তার বাপের সঙ্গে খাতাপত্র নিয়ে বসে কাজ কারবার বুঝে নিক। রামু তাতে রাজি হলো না কেমন? তাই কখনো হয়, বঙ্কুরি ছেলে তো, সেও সমান জেদি। বিলেতে যাওয়া হলো না বটে, কিন্তু এম কমও পড়ল না, কারবারেও ঢুকলো না, লাভের মধ্যে একেবারে গুম মেরে গেল। একটু চাপা স্বভাবে তো ছিলই, কম কথা বলতো, নিচু গলায় কথা বলতো, সবই মেনে নিচ্ছি, তাই বলে এতটা অস্বাভাবিক ছিল না। কিন্তু ওই যে বিলেত যাওয়া আটকে দেওয়া হলো, ব্যাস তারপর থেকেই একেবারে মৌনি বাবা হয়ে গেছে। বললুম, বঙ্কুবাবুই বা অমন করলেন কেন, কোনো মানে হয়? ছেলে তো তার একটা নয়, দুটো। রামুর ইচ্ছে বাধা না দিয়ে লক্ষণকে তিনি তার কারবারে টেনে নিলেই তো গোল মিটে যেত, বয়স তো দুজনের একই, তাহলে আটকাচ্ছিল কোথায়? ভাদুরিমশাই হেসে বললেন, লক্ষণকে আপনি ভালো করে দেখেননি তো, তাই অমন কথা বলতে পারলেন, তার দ্বারা অনেক কিছুই হতে পারে কিন্তু ব্যবসা হওয়া সম্ভব নয়, তার দাঁতেই ওটা নেই। সে যদি ইন্ডিয়ার টেস্ট টিমে ঢুকে পড়ে আর ইনিংস ওপেন করতে নেমে রিচার্ড হ্যাডলির প্রথম বলেই ছক্কা মারে, আমি অবাক হব না। সে যদি মোহনবাগানের হয়ে আইএফএ শিল্ড খেলতে নেমে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে হ্যাট্রিক করে, আমি বলবো বাহ, এরকমই তো হবার ছিল। সে যদি এর পরের এশিয়াডে সাঁতারের ইভেন্টে থাকে আর গোটা তিনেক সোনা তুলে আনে, তাতেও আমি বলবো এতে এত অবাক হবার কী আছে। তাই বলে ব্যবসা? না মশাই, সকলের দ্বারা সব কাজ হয় না, লক্ষণের দ্বারা ব্যবসা হওয়া সম্ভব নয়, আর বঙ্কু সে কথা ভালোই জানত। এদিকে রামুও বায়না ধরে বসল সে বিলেত যাবে। রামুর বিলেত যাবার কথায় কি এই জন্য বঙ্কুবাবু অত বিচলিত হয়ে পড়েছিলেন? এই জন্যেই। ভাদুরিমশাই একটা সিগারেট ধরালেন, ধোঁয়া ছাড়লেন, তারপর বললেন, যাক, বঙ্কুর সমস্যাটা তাহলে এতক্ষণে আপনি ধরতে পেরেছেন। লক্ষণ তো ক্রিকেট, টেনিস আর সাঁতার নিয়েই মত্ত, পড়াশোনা নামমাত্র করে, পরীক্ষা দেয়, টেনে টুনে পাশও করে যায়, কিন্তু সেই একেবারে বাচ্চা বয়স থেকে দেখেছি খেলার মাঠ আর সুইমিং পুলই তার ধ্যান জ্ঞান।
বঙ্কু বুঝে গিয়েছিল লক্ষণকে দিয়ে ব্যবসা চলবে না, জোর করে চালাতে গেলে ব্যবসা দুদিনে লাটে উঠবে, সে তাই রামুর উপরে ভরসা করে বসেছিল। তার ফল কি হয়েছে সে তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, রাগারাগি না করে একটু ভালো করে বুঝিয়ে বললে হয়তো কাজ হতো। আমার ধারণা বঙ্কুবাবু সেটা কখনো করেননি। হ্যাঁ, প্রথমটায় করেনি ঠিকই, কিন্তু পরে বিস্তর বুঝিয়েছে। এমনকি বঙ্কু যখন দেখলো যে কিছুতেই কিছু হবার নয়, তখন একদিন এমনও বলেছিল যে ঠিক আছে, রামুর কথাই থাক, বিদেশে গিয়ে পড়াশুনো করুক সে, তবে হ্যাঁ একটা শর্ট কোর্স করে তাড়াতাড়ি তাকে ফিরে আসতে হবে, যাতে ফিরে এসে তার বাপকে সে জীবিত দেখতে পায়, যাতে বাপের জীবদ্দশায় সে ব্যবসার কাজকর্ম বুঝে নিতে পারে। ও, এটা কবেকার ঘটনা? এও গত অগস্ট মাসের ঘটনা। যেভাবে বলছেন তাতে মনে হয় গত অগস্টে আরও কিছু ঘটেছিল। ভাদুরি মশাই ভৎসনার গলায় বললেন, আরে ছি ছি কিরণবাবু, আপনার হলোটা কি বলুন তো? এককালে আপনার মেমারির আমি কত তারিফ করতুম, কিন্তু ইদানিং দেখছি অনেক কিছুই আপনি মনে রাখতে পারেন না। কালই রাত্রিরে আপনাকে বললুম যে ভুবনেশ্বরের বাড়ির ছাতে রামুর উপরে ফার্স্ট অ্যাটাকটা হয় গত অগস্ট মাসে, আর আজই সেটা আপনি ভুলে মেরে দিলেন। আরে ধুর মশাই, এই বয়সেই একেবারে বাঁধাকপি হয়ে যাচ্ছেন দেখছি। লজ্জিত গলায় বললুম, তা হয়তো একটু হয়েছি, বয়স তো সত্যি নেহাত কম হলো না। ভাদুরি মশাই বললেন, বাজে কথা ছাড়ুন তো, বয়সে আপনি আমার চেয়ে কয়েক বছরের ছোট বই বড় নন, আসল কথা আপনার মনোযোগ কমে যাচ্ছে। এখন যা বলছি শুনুন, দুটো যে শুধু একই মাসের ঘটনা তা নয়, একই দিনের ঘটনা। সকালবেলায় বঙ্কু বলল রামুকে বিদেশে পাঠাতে তার আপত্তি নেই, তবে তাড়াতাড়ি দেশে ফিরে এসে তাকে বাপের কাছ থেকে ব্যবসার কাজকর্ম বুঝে নিতে হবে, আর সন্ধেবেলাতেই বাড়ির ছাতে রামুর গলা টিপে ধরা হলো। এর মধ্যে কি কোনো কার্যকারণের যোগ রয়েছে? তা আমি কি করে বলবো, ভাদুরি মশাই বললেন, তবে থাকাটা কিছু বিচিত্র নয়, অন্তত সন্দেহ একটা হতেই পারে। সন্দেহটা তো আরও জোর পাচ্ছে কেন জানেন? কেন? ভেবে দেখুন, কাল খুব ভোরে তো আমরা সিপাহী জেলায় একটু ঘুরতে বেরিয়েছিলাম, ফিরে দেখি আপনার ঘরের বাথরুমের সামনে রামু অজ্ঞান হয়ে পড়ে আছে। তো আজ ভোরবেলায় আপনি যখন স্নান করবার জন্য বাথরুমে ঢুকছেন, তখন আমি বঙ্কুর ঘরে চলে আসি, মিসেস ঘোষ তখন ঘরে ছিলেন না, তিনিও স্নান সেরে নিচ্ছিলেন। আপনি যখন আমার খুঁজে বঙ্কুর ঘরে আসেন, তখনও তিনি বাথরুম থেকে বেরোননি। বললুম, হ্যাঁ সে তো জানি। ভাদুরি মশাই বললেন, যা জানেন না সেটা এবারে মন দিয়ে শুনুন, যাতে পরে আবার না ভুলে যান। আপনি আসবার আগে বঙ্কু আমাকে একটা কথা বলে, যে কথার গুরুত্ব হয়তো বঙ্কু নিজেও জানে না। কি বলেন উনি? বঙ্কু বলে যে শরীরের এই অবস্থায় সে যে আর খুব বেশি দিন ব্যবসার কাজকর্ম সামলাতে পারবে তার মনে হয় না। ছোট ছেলে নিখোঁজ, বড় ছেলে উদাসীন, সে এখন বুঝতে পারছে না যে কি করা উচিত। তাতে আমি বললুম, রামুকে সে আর একটু ভালো করে বুঝিয়ে বলুক যে বাবার কাছ থেকে এবারে তার সব কিছু বুঝে না নিলেই নয়। তাতে বঙ্কু বলল, আগের দিনই সিপাহী জেলায় বেডটি খাবার পরে রামুকে ডেকে পাঠিয়ে কথাটা সে বলতে গিয়েছিল, কিন্তু ভালো করে কথাটা সে পারতে পর্যন্ত পারেনি। রামুকে যে এবারে ব্যবসার কাজকর্ম বুঝে নিতে হবে এই কথাটা বলবা মাত্র সে নাকি ঘর ছেড়ে বেরিয়ে যায়। বঙ্কুবাবু যখন রামুর সঙ্গে কথা বলবার জন্য তাকে ডেকে পাঠান, তখন সেখানে আর কেউ ছিল কি না বঙ্কুবাবুকে তা আপনি জিজ্ঞেস করেছেন? তা করেছি বই কি। বঙ্কু বলল, মিসেস ঘোষ তো ছিলেনই, পীতাম্বরও ছিল। আচ্ছা, এই পীতাম্বর লোকটি কেমন? ভিতরে ভিতরে কেমন জানি না, তবে বাইরে যা দেখেছি তাতে খারাপ বলবার তো উপায় নেই, কিন্তু ও কথা একটু পরে ভাবলেও চলবে। আপাতত যা ভাবছি সেটা এই যে এবারেও সেই একই ঘটনা ঘটল, রামুকে ডেকে বঙ্কু যেদিন বলল যে তাকে এবারে ব্যবসার দায়িত্ব বুঝে নিতে হবে, সেই দিনই ফের হামলা হলো রামুর উপরে, তাও একবার নয় দুবার, প্রথম অ্যাটেম্পট সিপাহী জেলায়, দ্বিতীয় অ্যাটেম্পট নির্মহলে, একই দিনের সকালে আর বিকেলে। কি মনে হয় আপনার, দুটো ব্যাপার কি আলাদা? মানে রামুকে ব্যবসার দায়িত্ব বুঝে নিতে বলা আর এই হামলা হওয়া, এর মধ্যে কি কোনো যোগ সম্পর্ক নেই? বললুম,
এটা তো একটা অ্যাক্সিডেন্টাল ব্যাপারও হতে পারে, ভাদুরী মশাই বললেন। তা তো হতেই পারে, তবে কিনা ইংরেজিতে এরকম একটা কথা আছে, দ্য রেপিটিশন অফ অ্যান অ্যাক্সিডেন্ট রবস দ্য অ্যাক্সিডেন্ট অফ ইটস অ্যাক্সিডেন্টাল ক্যারেক্টার। তখন সন্দেহ হওয়া স্বাভাবিক যে এটা কাকতালীয় ব্যাপার নয়, এর মধ্যে একটা কার্যকারণের যোগ সম্পর্ক রয়েছে। ঘরের বাইরে কার গলা পাওয়া গেল, দরজা খুলে দেখলুম দীপক দাঁড়িয়ে আছে। বলল, জিজাজি বললেন একটু বাদেই সবাই বেরিয়ে পড়ব, আপনারা তৈরি হয়ে নিন। বেরোতে বেরোতে 4টে বেজে গেল। প্রথমেই যাওয়া হলো ত্রিপুরেশ্বরী মন্দিরে। পাশের দিঘিটি বিশাল, বিরাট বিরাট সব মাছ তার ঘাটের কাছে কিলবিল করছে, রুই কাতলা মৃগেল, কোনোটার ওজন সের 5-6 কম হবে না। ওই যে একরকম ভুড়িওয়ালা হলদেটে মাছ আজকাল কলকাতার বাজারে প্রচুর ওঠে, তাও দেখলুম অগুন্তি। মস্ত একটা কচ্ছপও হঠাৎ ঘাটের রানার কাছে ভুস করে ভেসে উঠল। এসব মাছ কেউ ধরে না, ধরবার নিয়মই নেই। ভক্তজনের ছুঁড়ে দেওয়া মুড়ি আর ময়দার গুলি এরা কপাকপ গিলছে আর নির্বিবাদে নিজেদের ওজন বাড়িয়ে চলেছে। মন্দিরে ঢুকতে ঢুকতে মিসেস ঘোষ হঠাৎ চমকে দাঁড়ালেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, এই যে সিঁড়িটা ধাপে ধাপে উঠে গেছে, এটা দেখে রাখুন, হাতে পুজোর থালা নিয়ে এই ধাপগুলোতে পা ফেলে ফেলে আমি যখন মন্দিরের দিকে এগোবো, সামনে কোনো উঁচু জায়গা থেকে তখন ক্যামেরা চলবে, ক্যামেরা প্রথমে ধরবে গোটা ক্রাউডটাকে, তারপর ধীরে ধীরে আমার চারপাশের লোকজনকে ছেঁটে ফেলে শুধু আমাকে, তারপর এক সময় আমার গোটা শরীরটা বাদ দিয়ে শুধু মুখখানা। মিসেস ঘোষ আজ লাল পেড়ে গরদের শাড়ি পরে আসেননি, তবে মন্দিরে গিয়ে প্রণামটা খুবই ভক্তি ভরে করলেন। শানের উপরে মাথা রেখে অনেকক্ষণ যেভাবে স্থির হয়ে রইলেন, তাতে মনে হলো কি জানি যে ছবিটা তুলবেন বলে এখানে এসেছেন সেটা একটা সুপারহিট হয়তো হলেও হয়ে যেতে পারে। স্থাপত্যের নিদর্শন হিসেবে অবশ্য এখানকার পুরনো শিব মন্দিরটি অনেক বেশি দ্রষ্টব্য। 100 বছরের প্রাচীন মন্দির দেওয়ালে ফাটল ধরেছে, বটের চারাও শিকড় ছড়িয়েছে এখানে ওখানে, কিন্তু সেই বিধ্বস্ত মহিমার সামনে গিয়ে দাঁড়ালে যেন চোখের পলক পড়তে চায় না। পুরনো এই মন্দিরটি অবশ্য পরিত্যক্ত, তার পাশে একটি নতুন শিব মন্দির তৈরি করে সেখানে পূজোর ব্যবস্থা হয়েছে। ভক্তের ভিড় সেই নতুন মন্দিরেই বেশি, মিসেস ঘোষও সেখানেই পুজো দিতে ঢুকলেন। তারপর খানিক বাদে মন্দির থেকে বেরিয়ে এসে আমাকে বললেন, এটিকেও কিন্তু গল্পের মধ্যে ঢোকানো চাই। বললুম, কিভাবে ঢোকাবো? সে আর এমন শক্ত কি, মিসেস ঘোষ বললেন, একটা স্বপ্নাদেশের ব্যবস্থা করলেই তো হয়। হিরোইন যখন ঘুমোচ্ছে তখন একটা ড্রিম সিকোয়েন্স রাখুন, স্বপ্নের মধ্যে মহেশ্বর এসে বলবেন যে হিরোইন তার পুজো করলেই হিরোর বিপদ কেটে যাবে, আর ঘুম থেকে উঠেই হিরোইন ছুটে আসবে এই মন্দিরে, ব্যাস আপনার কাজ হয়ে গেল। বললুম, ঠিক আছে, হয়ে যাবে। গেস্ট হাউসে যখন ফিরলুম বিকেল তখনও ফুরিয়ে যায়নি। সামনের বারান্দায় বসে চা খাওয়া হলো সবাই মিলে। রাস্তার ওদিকে বিশাল দিঘি, ঘাটে নেমে স্নান করছে অনেকে, জলের উপর দিয়ে ছড়িয়ে যাচ্ছে ঢেউয়ের বৃত্ত। দেখতে দেখতে নেশা ধরে যায়, মনে হয় যাই খানিক জল ঝাঁপিয়ে আসি। একই কথা দীপক আর রাজেশেরও মনে হয়েছিল নিশ্চয়ই, হঠাৎ একই সঙ্গে উঠে দাঁড়ালো তারা। দীপক বলল, আপনারা বসুন, আমি আর রাজেশ একটু সাঁতার কেটে আসি। তারপর রামুর দিকে তাকিয়ে বলল, তুমি আর যাবে নাকি বাঞ্জা? বঙ্কুবাবু বললেন, না না, রামুর গিয়ে কাজ নেই, পরশু ওর একটু সর্দি জ্বর মতো হয়েছিল, গলাও ভেঙেছে, এই অবেলায় স্নান করলে ফের জ্বর বাঁধিয়ে বসবে, তাছাড়া ও তো সাঁতারই জানে না। দীপক বলল, তাই তো, আমার খেয়ালই ছিল না, ভাঞ্জা তাহলে আপনাদের সঙ্গে কথা বলুক, আমরা যাই। রাজেশকে নিয়ে নিজেদের ঘরের দিকে চলে গেল দীপক। খানিক বাদে দুজনে যখন ফের বেরিয়ে এলো, তাদের পরনে তখন সুইমিং ট্রাঙ্ক। গেস্ট হাউস থেকে বেরিয়ে তারা দিঘির দিকে চলে গেল। ভাদুরী মশাইয়ের দিকে তাকিয়ে বললুম, আমরা ওদের সঙ্গে গেলে পারতুম। ভাদুরী মশাই বললেন, থাকে, এখন আর ইচ্ছে করছে না। কিছুক্ষণ চুপচাপ কাটল, তারপর বঙ্কুবাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, জানো চারু, এইসব সময় যেন লক্ষণের কথাটা আরো বেশি করে মনে পড়ে যায়, ছেলেটা দারুণ সাঁতার কাটতো।
আমরা চুপ করে রইলুম। রামু একবার মুখ তুলে তাকালো বাবার দিকে, কিন্তু পরক্ষণেই আবার মুখ নামিয়ে নিল, কিছু বলল না। ভাদুরী মশাই সম্ভবত লক্ষণের প্রসঙ্গটাকে চাপা দিতে চাইছিলেন। সম্ভবত তিনি চাইছিলেন না যে যে ছেলে হারিয়ে গেছে, যাকে আর ফিরে পাবার কোনো সম্ভাবনাই হয়তো নেই, তার কথা ভেবে ভেবে বঙ্কুবাবু আরও মন খারাপ করুন বললেন, চলো বঙ্কু ঘরে যাওয়া যাক। বারান্দা থেকে সবাই আমরা যে যার ঘরে চলে এলুম। সুরটা একটু কেটে গিয়েছিল, তাই ঘরে ফিরেও আর কথাবার্তা বিশেষ জমল না। ভাদুরী মশাই তার সুটকেস থেকে একটা ফাইল বার করে নিয়ে চুপচাপ তার কাগজপত্রগুলো পরীক্ষা করতে লাগলেন। একটা ব্যাপার দেখে একটু অবাকই হয়েছিল, রাম আর লক্ষণ এদের কেউই মিসেস ঘোষের নিজের ছেলে নয়। কিন্তু তা নাই হোক, 5 বছর বয়স থেকে তিনি যে এদের কোলে পিঠে করে মানুষ করেছেন সেটা তো অস্বীকার করা যাচ্ছে না। সেই ছেলে দুটোর মধ্যে একটা নিখোঁজ আর অন্যটার উপরেও ক্রমাগত হামলা হচ্ছে, মিসেস ঘোষ তবু নির্বিকার, তা নিয়ে যেন কোনো ভাবনাই তার নেই। ভদ্রমহিলার একমাত্র ভাবনা দেখছি নিজেকে নিয়ে, কী করে তিনি হিরোইনের রোলটা পাবেন, কোন দৃশ্যে কী পোশাক পরবেন, কোত্থেকে তার মুখের উপর ক্যামেরা চার্জ করতে হবে, ব্যাস এসে অবধি দেখছি যে স্রেফ এই নিয়েই তিনি মত্ত। দেখে যে শুধু অবাক হচ্ছিলুম তা নয়, ব্যাপারটা ঘোর বিষ দৃশ্য লাগছিল। ভেবেছিলুম ভাদুরী মশাইকে যখন একা পাওয়া গেছে তখন এই নিয়ে দু একটা কথা বলবো, কিন্তু যেরকম এক মনে তিনি তার ফাইল দেখছেন তাতে কিছু বলা গেল না। কলকাতা এয়ারপোর্ট থেকে কয়েকটা নিউজ ম্যাগাজিন কিনে এনেছিলুম, এখনও সেগুলোর উপরে চোখ বুলোনো হয়নি। হ্যান্ডব্যাগ থেকে তারই একটা বার করে নিয়ে অন্যমনস্কভাবে তার পাতা উল্টাতে লাগলুম। রাত্রের খাওয়ার ডাক পড়ল 9:30। রান্না এবেলাও সুবিধের হয়নি, বঙ্কুবাবু তা নিয়ে দু একটা মন্তব্য করলেন, তাছাড়া আর খাওয়ার টেবিলে বিশেষ কোনো কথা হলো না। খাওয়া শেষ হতে হতে 10টা। ভেবেছিলুম এবারে হয়তো ভাদুরী মশাইয়ের সঙ্গে দু একটা কথা বলা যাবে, কিন্তু তাও বলা গেল না। ঘরে ফিরেই আবার তিনি তার ফাইল টেনে নিয়ে পড়তে বসে গেলেন। বললুম, ওটা শেষ হতে আর কতক্ষণ লাগবে? ফাইল থেকে চোখ না তুলেই ভাদুরী মশাই বললেন, আমার দেরি হবে, আপনি শুয়ে পড়ুন, কাল আবার সকাল সকাল উঠতে হবে। অগত্যা শুয়ে পড়লুম, ঘুমে চোখ বুঝে এলো প্রায় সঙ্গে সঙ্গেই। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, হঠাৎ একটা মৃদু ধাক্কায় ঘুম ভেঙে গেল। বললুম, কে? আমি চারু, একটু উঠুন তো। ধড়মড় করে উঠে বললুম, কী ব্যাপার? আস্তে কথা বলুন, একটু বাইরে যেতে হবে। নিজেদের ঘর থেকে নিঃশব্দে বারান্দায় বেরিয়ে আমরা রামুর ঘরের সামনে গিয়ে থামলুম। সামান্য ঠেলতেই দরজা খুলে গেল। ভিতরে ঢুকে ভাদুরী মশাই তার পেন্সিল টর্চ জ্বাললেন। রামুর বিছানা খালি, অ্যাটাচড বাথরুমটা টর্চ ফেলে দেখা গেল সেখানেও কেউ নেই। কোথায় গেল ছেলেটা? জিজ্ঞাসু চোখে ভাদুরী মশাইয়ের দিকে তাকাতে তিনি ঠোঁটে আঙুল তুলে আমাকে কথা বলতে নিষেধ করলেন। টর্চ ঘুরিয়ে গোটা ঘরটা দেখে নিলেন কয়েকবার। টেবিলের উপরে অ্যাকাউন্টেন্সির একটা বই আর একজোড়া চশমা পড়ে রয়েছে। বই আর চশমাটা তুলে নিয়ে ভাদুরী মশাই দেখলেন, আমাকেও দেখালেন, তারপর আবার যথাস্থানে রেখে দিয়ে চাপা গলায় বললেন, চলুন ঘরে যাওয়া যাক। রামুর ঘর থেকে বেরিয়ে দরজাটা ফের আগের মতোই ভেজিয়ে রেখে আমরা নিজেদের ঘরে ফিরে এলুম। ভোর 5টায় ভাদুরী মশাই আবার ঘুম ভাঙিয়ে দিলেন আমার, বললেন, চলুন একটু ঘুরে আসা যাক। বললুম, দেখুন মশাই, কাল মাঝরাত্রে একবার আপনি আমার ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন, এখন আবার সেই এক কাণ্ড, এ তো দেখছি মহা জ্বালাতনের ব্যাপার হলো। সে তো মাত্র 5-7 মিনিটের জন্য ঘুম ভাঙিয়েছিলুম, তারপর ঘরে ফিরে বিছানায় শুয়ে পড়েই তো ঘুমিয়ে পড়লেন। নিন নিন, যথেষ্ট ঘুমিয়েছেন, এবার লক্ষ্মী ছেলের মতো উঠে পড়ুন দেখি। বেডটি না খেয়েই? বেডটি এখানে 7টার আগে দেবে না, ততক্ষণ কি ঘুমোবেন নাকি? চলুন, রাস্তায় কোনো দোকান থেকে বরং চা খাওয়া যাবে। মুখে চোখে জল দিয়ে গেস্ট হাউস থেকে বেরিয়ে এসে অবশ্য মনে হলো যে কাজটা নেহাত খারাপ করিনি। বেরোবার আগে রামুর দরজাটা সামান্য ঠেলে দেখলেন ভাদুরী মশাই, ভিতর থেকে সেটা বন্ধ। বাইরে ভোরের হাওয়া বইছে, এমন হাওয়া কলকাতায় আমরা পাই না। তার উপরে আবার আমি থাকি শিয়ালদা পাড়ার গলিতে, মানুষজনের নিঃশ্বাসে আর ডিজেলের ধোঁয়ায় বাতাস সেখানে সর্বক্ষণই গরম হয়ে থাকে। বছর কয়েক আগেও দেখেছি অন্তত সন্ধ্যের দিকে কলকাতায় একটা গা জুড়োনো ঠান্ডা হাওয়া বইত, ইদানিং সেটার ছোঁয়াও আর বিশেষ পাই না। দিঘির পশ্চিম পাড়ের রাস্তা দিয়ে আমরা এগোচ্ছিলুম, ভাদুরী মশাই বললেন,
এরকমের আরও কয়েকটা বড় বড় দিঘি রয়েছে এই উদয়পুরে, সবই রাজাদের আমলের। সিপাহি জলাতেও তো বিশাল একটা দিঘি দেখলুম। তা দেখেছেন, তবে কমলা সাগরটা এখনো দেখা হয়নি। ওটা তো কসবার কালীবাড়ির কাছে, তাই না? রাইট। ওটার কথা শঙ্করের কাছে শুনেছি, কমলা সাগরে কীভাবে জল উঠলো তাই নিয়ে একটা গল্পও শুনেছি শঙ্করের কাছে, তবে দেখা হয়নি। ভাদুরী মশাই বললেন, আজ তো আমরা আগরতলায় ফিরে যাচ্ছি, দেখি যদি ফেরার পথে কমলা সাগরটা আপনাকে দেখিয়ে দেওয়া যায়। জায়গাটা একেবারে বাংলাদেশের বর্ডারে। কথা বলতে বলতে গেস্ট হাউসের সামনের দিকটা আমরা পেরিয়ে এসেছিলাম, তারপরেই আবার আরেকটা দিঘি, সেটাও মস্ত বড়। বললুম, আচ্ছা ব্যাপার কি বলুন তো, কুমিল্লা সম্পর্কে এককালে শুনতুম যে জায়গাটা নাকি ফেমাস ফর ইটস ব্যাঙ্কস অ্যান্ড ট্যাঙ্কস, তা ত্রিপুরার শহরগুলোও দেখছি ব্যাঙ্ক না হোক ট্যাঙ্কের ব্যাপারে মোটেই পিছিয়ে নেই। ওরে বাবা, এ তো দিঘির পর দিঘি। তা যা বলেছেন, ভাদুরী মশাই হাসলেন, এখানকার দিঘি সত্যি দেখার মতো। এত দিঘি কেন, জলের কষ্ট মেটাবার জন্য? সেটা অবশ্যই একটা কারণ, তবে আসল কারণ নয়। ও, আসল কারণটা কি? আসল কারণ লোকজনকে কাজে লাগাবার এটাই ছিল একটা মস্ত উপায়, বিশেষ করে অজন্মার বছরে। ফসল ভালো হয়নি, দুর্ভিক্ষের লক্ষণ দেখা দিয়েছে, গাঁগঞ্জ ঝেঁটিয়ে লোকজন চলে আসছে রাজধানীতে। তা এই অবস্থায় রাজকোষ থেকে সাহায্য না দিয়ে উপায় থাকতো না, তো সেই সাহায্য কিভাবে দেওয়া হবে? ভিক্ষে হিসেবে দেওয়া যায়, কিন্তু কারো পক্ষেই সেটা সম্মানের হয় না, না রাজার পক্ষে না প্রজার পক্ষে। তার চেয়ে বরং কাজের ব্যবস্থা করো, নতুন একটা দিঘি হোক, নতুন একটা রাস্তা হোক, প্রজাদের সেই দিঘি কাটাবার কি রাস্তা বানাবার কাজে লাগিয়ে দাও। তারা কাজ করুক, কাজের বিনিময় রাজার গোলা থেকে ধান নিয়ে যাক, ওই যাকে টেস্ট রিলিফ বলা হয় সেই ব্যাপার আর কি। এতে একদিকে যেমন প্রজারা বেঁচে যেত, অন্যদিকে তেমন দেখতে দেখতে তৈরি হয়ে যেত বিশাল সব দিঘি কিংবা বিরাট সব রাস্তা। বললুম, রাজতন্ত্রের হয়ে ওকালতি করছেন না তো? ভাদুরী মশাই ভুরু কুঁচকে আমার দিকে তাকালেন, বললেন, ও আপনি তাই বুঝলেন, বলিহারি বুদ্ধি আপনার। আরে মশাই, রাজতন্ত্র গেছে, আপদ গেছে, কিন্তু তাই বলে আবার এমন কথা ভাববেন না যে রাজারা সবাই মানুষ হিসেবে ছিলেন অতি পাষণ্ড। না মশাই, তাদের মধ্যেও বিস্তর ভালো মানুষ ছিলেন, এমন মানুষ, প্রজাদের সুখ দুঃখের কথাটা যারা ভাবতেন, শুধু ফুর্তি ফাট্টা করেই তারা সময় কাটাতেন না। বাট দেয়ার রোল হ্যাজ বিন প্লেড আউট, পৃথিবী জুড়ে এখন চলছে মন্ত্রীতন্ত্র, কিন্তু সমস্যা কি তাতে মিটেছে? মন্ত্রীরাই যে সবাই একেবারে নিপাট সজ্জন তাও কি আমরা বলতে পারছি? আচ্ছা বুকে হাত দিয়ে বলুন দেখি, মন্ত্রীরা সবাই খুব অনেস্ট লোক? তারা কি কেউ ঘুষ খান না? তারা কেউ দলের স্বার্থে দেশকে ডোবান না? তারা কেউ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের আখের গুছিয়ে নেন না? কী হলো, চুপ করে রইলেন কেন? বললুম, আপনার কথাগুলো কিন্তু ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। ভাদুরী মশাই হেসে বললেন, ঠিক আছে এসব কথা তাহলে থাক, মিসেস ঘোষের ফিল্ম নিয়ে বরং আলোচনা করি। বললুম, ফিল্ম যে কি হবে সে তো বোঝাই যাচ্ছে, ও নিয়ে আর কোনো কথা বলে লাভ নেই, আর বললেই যে মিসেস ঘোষ সে কথায় কান দেবেন তাও তো মনে হয় না। ওটাও তাই মুলতুবি থাক, আমি আসলে রামুর কথা ভাবছি। অর্থাৎ মাঝরাত্রিরে রামু তার ঘর থেকে কোথায় গিয়েছিল, এই তো? প্রশ্নটার উত্তর আমার জানা নেই, তবে জেনে যাব নিশ্চয়ই, ভাদুরী মশাই বললেন। তবে অন্য একটা উত্তরের কিছুটা আভাস পেয়েছি। সে কি? এখন বলবো না, ভাদুরী মশাই হাসলেন, আগে নিশ্চিত হই উত্তরটা কারেক্ট, তারপর বলবো। কিন্তু না, আর নয়, এবার ফেরা যাক। এবার রাস্তার কোনো দোকান থেকে আমাকে চা খাওয়াবেন বলেছিলেন। এদিকে তো একটাও দোকান এখনও চোখে পড়ল না, চলুন না গেস্ট হাউসে ফিরে গিয়ে বরং চা খাবেন। গেস্ট হাউসে ফিরতে ফিরতে প্রায় 7টা বাজল, দেখলুম সামনের বারান্দায় বসে সবাই গল্প করছেন। আমাদের দেখে দীপক বলল, আসুন আসুন,
আমাদের এক রাউন্ড চা ইতিমধ্যে হয়ে গিয়েছে। বঙ্কুবাবু বললেন, বসো চারু, মিস্টার চ্যাটার্জি আপনিও বসুন, ডলি আর এক রাউন্ড চা দিতে বলো দেখি। দীপক বলল, দিদি তো একটু আগে ভিতরে চলে গেল। ও ঠিক আছে, তাহলে তুমি গিয়ে চায়ের অর্ডারটা দিয়ে এসো। তারপর চারু, তোমরা কোথায় গিয়েছিলে? ভাদুরী মশাই বললেন, বিশেষ কোথাও নয়, আসলে অনেক দিনের অভ্যেস তো, ভোরবেলায় উঠে মাইল কয়েক হেঁটে না এলে আমার শরীরের জড়তা ঠিক কাটতে চায় না। তা কী নিয়ে তোমাদের কথা হচ্ছিল? চায়ের অর্ডার দিয়ে দীপক ইতিমধ্যে ফিরে এসেছিল। উত্তরটা সেই দিল, বলল, সাঁতার নিয়ে। কাল সন্ধ্যায় সাঁতার কেটে খুব ভালো লেগে গিয়েছিল আমাদের। আমি আর রাজেশ মাঝরাত্রে তাই আবার গিয়ে দিঘিতে নেমেছিলুম। ভাজাও সঙ্গে ছিল, ওকে ডাকতে বললো, আমি তো সাঁতার কাটতে জানি না, তবে চলো সঙ্গে যাচ্ছি তোমাদের, পাড়ে বসে থাকবো। তা ভাজাও খুব এনজয় করেছে। ভাদুরী মশাই বললেন, বা এ তো খুবই ভালো কথা, আমাদের যদি ডাকতে তো আমরাও গিয়ে নেমে পড়তুম। তো রামু, আমি বলি কি, তুমিও এবারে সাঁতারটা শিখে নাও, ওর চেয়ে ভালো এক্সারসাইজ আর হয় না। রামু লাজুক হাসলো, কিছু বলল না। বঙ্কুবাবু বললেন, তোমার চারু কাকা ঠিক কথাই বললেন, শুধু পড়াশুনোয় ভালো হলেই হয় না, শরীরটাও মজবুত রাখা চাই। চা এসে গিয়েছিল, চটপট খেয়ে ভাদুরী মশাই উঠে পড়লেন, বললেন, তোমরা কি আর কিছুক্ষণ বসবে এখানে? বঙ্কুবাবু বললেন, হ্যাঁ একটু বসি, ঘরে গিয়ে আর কি করব, খানিক বাদেই তো ব্রেকফাস্টের ডাক পড়বে, ততক্ষণে বরং দীপক আর রাজেশের সঙ্গে কথা বলা যাক। ভাদুরী মশাই বললেন, আমরা তাহলে টুকিটাকি দু একটা কাজ সেরে নিই ততক্ষণে, আসুন কিরণবাবু চলুন। করিডোর দিয়ে আমরা ঘরের দিকে পা বাড়ালুম। ভাদুরী মশাই কিন্তু ঘরে ঢুকলেন না, বললেন, আপনি ঢুকে যান, আমি এক্ষুনি আসছি। ভাদুরী মশাই ঘরে ফিরলেন খানিকের মধ্যেই, দরজাটা ভেজিয়ে দিয়ে নিচু গলায় বললেন, মিস্টিরিয়াস ব্যাপার। বললুম, কোথায় গিয়েছিলেন? দীপকের ঘরে। মাঝরাত্রিরে যারা জলে নেমেছিল তাদের সুইমিং ট্রাঙ্ক দুটো তো এর মধ্যেই শুকিয়ে যাবার কথা নয়, কিন্তু ওদের বাথরুমে যে দুটো সুইমিং ট্রাঙ্ক ঝুলছে দেখলুম, সে দুটো একেবারে শুকনো খটখটে। ঘরে কিংবা বাথরুমে অন্য কোনো ভিজে কাপড়ও দেখলুম না। তার মানে? তার মানে মাঝরাত্রিরে ওরা দীঘিতে নামেনি। ব্রেকফাস্ট টেবিলে বঙ্কুবাবু বললেন, চারু, খানিক বাদেই তো আমরা রওনা হচ্ছি, তবে আজকের ফ্লাইটে কলকাতায় ফিরবো না, আজ আমাদের আগরতলায় থাকতে হবে, কলকাতায় ফিরবো কাল বিকেলের ফ্লাইটে, তোমার কিংবা কিরণবাবুর তাতে কোনো অসুবিধে নেই তো? ভাদুরী মশাই বললেন, আমার সুবিধে অসুবিধে নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না, কিরণবাবুকে নিয়েও ভাববার কিছু নেই, বাড়তি এক আধ দিন যে থাকতে হতে পারে তা আমি ওকে বলেই রেখেছি। বঙ্কুবাবু বললেন, ধন্যবাদ, আপনার কাছে আমার অনেক ঋণ জমা হয়ে রইল। কথাগুলি অবশ্যই আমার উদ্দেশ্যে বললেন, কিন্তু আমি যেহেতু এতক্ষণ কোনো কথা বলিনি তাই বঙ্কুবাবু বুঝে উঠতে পারছিলেন না যে ব্রেকফাস্ট টেবিলের ঠিক কোনখানে আমি বসে আছি। ধন্যবাদটা তাই খানিকটা স্বগতোক্তির মতো শোনালো। আমি বললুম, আরে একটা দিন বাড়তি যদি আগরতলায় থাকি তাতে আমার সুবিধেই হবে, আর কিছু না হোক স্টোরিটা কোথেকে কীভাবে শুরু হবে সেটা অন্তত ভেবে নিতে পারবো। বাট অফকোর্স ইট উইল বি ডান অন দ্য বেসিস অফ দ্য প্লট দ্যাট আই হ্যাভ রিসিভড ফ্রম মিসেস ঘোষ। মিসেস ঘোষ বললেন, আমার একটা আবদার আছে কিন্তু সেটা আপনাকে রাখতে হবে। বলুন। ছবির টাইটেলে গল্পের ক্রেডিট লাইনটা কিন্তু আমাকেই দিতে হবে। বললুম, আরে বিলক্ষণ, গল্প তো আপনারই, আমি সেটা লিখে দিচ্ছি, বই তো নয়। মিসেস ঘোষ চেয়ার ছেড়ে উঠে পড়ে বললেন, ব্যাস তাহলে ওই কথাই রইল, আমি এখন ঘরে চললুম, একটু বাদেই তো রওনা হচ্ছি, তৈরি হয়ে নিতে হবে। রাজেশ দীপক আর রামু ডাইনিং হল থেকে নিজেদের ঘরে চলে গেল। বঙ্কুবাবু ঘরে যাবেন বলে পীতাম্বরকে ডাকতে যাচ্ছিলেন, কিন্তু ভাদুরী মশাই বললেন, একটু বসো বঙ্কু, দু একটা কথা আছে। তুমি কি আজ আমাকে ঘন্টাখানেক সময় দিতে পারবে? কয়েকটা প্রশ্ন ছিল।
না না, ঘরে এখন কেউ নেই, যা বলবার স্বচ্ছন্দে বলতে পারো। বঙ্কুবাবু বললেন, প্রশ্নগুলো কি নিয়ে? যে জন্যে তুমি আমার সাহায্য চাও তাই নিয়েই অবশ্যই। একটু ডিটেলসে তোমার সঙ্গে কথা বলা দরকার। সেটা কি এখন সম্ভব? একটু বাদেই তো আমরা এখান থেকে চলে যাচ্ছি। ঠিকই বলেছো, এখানে সম্ভব নয়, কিন্তু ব্যাপারটাকে আর পিছিয়ে দেওয়া ঠিক হবে না। আগরতলায় আমরা কোথায় থাকব? হোটেলে, সেখানে 5টা ঘর নিয়ে রাখা হয়েছে। চমৎকার। সেখানে কোনো একটা সময় কোনো একটা অজুহাত দেখিয়ে আমাদের ঘরে তোমাকে চলে আসতে হবে। কি অজুহাত দেখাবো চারু? বলবে যে ডিরেকশন আর স্ক্রিপ্ট রাইটিংয়ের পেমেন্ট নিয়ে আমাদের সঙ্গে তোমার দু একটা কথা বলা দরকার। ঠিক আছে, বঙ্কুবাবু বললেন, কিন্তু একটা কথা সত্যি করে বলো তো, রামুর কোনো বিপদ ঘটবার আশঙ্কা নেই তো? ও নিয়ে তোমাকে ভাবতে হবে না, ওর জন্য তো আমি আছি, ভাদুরী মশাই বললেন। তাহলে ওই কথাই রইল। দাঁড়াও দাঁড়াও, নিজে উঠবার চেষ্টা করো না, পীতাম্বরকে ডেকে দিচ্ছি। পীতাম্বর ঘরের বাইরেই অপেক্ষা করছিল, ডাকবা মাত্র সামনে চলে এলো। ঘরে এসে ভাদুরী মশাই বললেন, কোনো কাজ কি বাকি পড়ে আছে? চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললুম, না, স্নানটান সবই তো করে নিয়েছি, হ্যান্ডব্যাগে যা কিছু ঢোকাবার ছিল ঢোকানো হয়ে গেছে। অর্থাৎ আপনি রেডি? একদম রেডি। তাহলে শুয়ে পড়ুন। হ্যাঁ, বেরিয়ে পড়তে হবে না? ভাদুরী মশাই হেসে বললেন, আপনার পর্যবেক্ষণ ক্ষমতাও দেখছি আগের তুলনায় অনেক কমে গেছে। তার মানে? মানে আর কিছুই নয়, মিসেস ঘোষ যে প্রসাধন পর্ব না সেরেই আজ ব্রেকফাস্ট টেবিলে চলে গিয়েছিলেন সেটাই আপনি খেয়াল করে দেখেননি। তার মেকআপ শেষ হতে অন্তত আধ ঘন্টা লাগবে। বঙ্কুদের ঘরের দরজা তো হাট করে খোলাই ছিল, আসবার সময় এটাও আপনার চোখে পড়তে পারত যে সব কিছু সেখানে ছত্রখান হয়ে পড়ে আছে। সেসব গোছগাজ করে নিতে তো আরও আধ ঘন্টা লাগবে। সব মিলিয়ে কি দাঁড়ালো? 1 ঘন্টা। এখন 9টা বাজে, তার সঙ্গে 1 ঘন্টা যোগ করলে হয় 10টা। কিরণবাবু, আপনি লম্বা হন, 10টার আগে আমরা এখান থেকে রওনা হচ্ছি না। শুয়ে পড়ে বললুম, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। ভাদুরী মশাই বললেন, না না, আমি আপনাকে শুয়ে পড়তে বলেছি ঠিকই, কিন্তু তাই বলে যেন নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়বেন না, বরং শুয়ে শুয়ে একটু চিন্তা করুন। কি নিয়ে চিন্তা করব? মিসেস ঘোষের ওই কিম্ভূত প্লটটা কীভাবে ডেভেলপ করব তাই নিয়ে? ওই নিয়ে চিন্তার কি আছে? ভাদুরী মশাই বললেন, যেভাবে প্রাণ চায় ডেভেলপ করুন। ড্রিম সিকোয়েন্সের মধ্যে যখন একবার মহাদেবের আবির্ভাব হয়েছে, তখন আর তাকে নেহাত স্বপ্নের মধ্যে আটকে রাখবেন না, তাকে বরং বাস্তবে নিয়ে আসুন। দেখিয়ে দিন যে বড় লোকটার লেঠেলরা যখন হিরোকে ধরে পেটাচ্ছে, তখন আকাশের দিকে তাকিয়ে হিরোইন খুব করুণ গলায় একটা গান গাইতে লাগলো। তা প্লেব্যাকে লতা মঙ্গেশকর গাইবে তো, মহাদেব তাই আর হাত গুটিয়ে বসে থাকতে পারলেন না। কৈলাস থেকে নেমে এসে তিনি লতার গানের সঙ্গে তাল রেখে তাণ্ডব নাচতে লাগলেন, আর ত্রিশূল দিয়ে সমানে সেই লেঠেলগুলোকে বেধড়ক পেটাতে লাগলেন। বললুম, আর ইউ সিরিয়াস? ভাদুরী মশাই বললেন, আরে দূর মশাই, আপনিও যেমন মিসেস ঘোষের কথায় সায় দিয়ে যাচ্ছেন, বেশ করছেন। তাই বলে কি ওই রোদ্দি প্লটের উপরে কোনো ছবি হয় নাকি? দূর হয় না। আপনাকেও অতএব ওর উপরে স্টোরি ফোরি লিখতে হবে না, তার বদলে একটা কথার জবাব দিন দেখি। বলুন। এই দীপককে আপনার কেমন লাগছে? খারাপ কেন লাগবে? একটু সিনেমা পাগলা আছে ঠিকই, তবে কিনা যা ব্যাকগ্রাউন্ড আর যা বয়স তাতে তো সেটাই স্বাভাবিক। তবে দীপকের একটা কথা শুনলে অবশ্য হাসি পেয়ে যায়। কোন কথাটা? ভাঞ্জা? ঠিক ধরেছেন, যখনই ও রামুকে ভাঞ্জা বলে তখনই আমার টিভি সিরিয়ালের মহাভারতের কথা মনে পড়ে যায়, বুঝলেন? ওই শকুনির ভূমিকায় গুপি পেন্টালের মুখখানাও তক্ষুনি আমার চোখের সামনে ভেসে ওঠে। কি বলবো মশাই, অনেক কষ্টে তখন হাসি চেপে রাখতে হয়। তো ভাগ্নিকে ভাঞ্জা বলবে তাতে হাসির কি আছে? ওটা বাদ দিন, এমনিতে ওকে আপনার কেমন লাগে? হ্যাঁ, বললুমই তো, খারাপ লাগে না।
টাকার জন্যে ও কাউকে খুন করতে পারে বলে আপনার মনে হয়? চমকে উঠে বললুম, খুন? কাকে খুন করবে? ধরা যাক রামুকে। কেন, রামুকে ও খুন করবে কেন? না, শুধু যে আপনার মেমোরির ধার আর পাওয়ার অফ অবজারভেশন কমে গেছে তা নয় কিরণবাবু, আপনার বুদ্ধিও আগের তুলনায় অনেক ভোঁতা হয়ে গেছে দেখছি। বুঝলুম, প্রতিবাদ করে কোনো লাভ হবে না। তাছাড়া কথাটা যে একেবারে মিথ্যে তাও হয়তো নয়, অন্তত বাসন্তী এই কথাটা আজকাল প্রায়ই বলে। তাই মিনমিন করে বললুম, আচ্ছা আমার কথা ছাড়ুন, দীপক যে রামুকে খুন করতে পারে এই কথাটা আপনার কেন মনে হচ্ছে? আমার যে অমন কথা মনে হচ্ছে তা কিন্তু আমি বলিনি, আমি শুধু একটা সম্ভাবনার কথা ভেবে দেখছিলাম। হ্যাঁ ঠিক আছে, ধরে নেওয়া গেল যে দীপক রামুকে খুন করতে পারে, অন্তত এমন একটা সম্ভাবনার কথাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। কিন্তু একটা মোটিভ থাকা যায় তো, সেটা কি? মোটিভ অনেক কিছুই হতে পারে, ভাদুরী মশাই বললেন। তার মধ্যে যেটা অবভিয়াস সেটার কথাই ভাবা যাক। আপনাকে যা বলেছি তার থেকে আপনি নিশ্চয়ই বুঝেছেন যে বঙ্কু এখন কোটি কোটি টাকার মালিক। তা বুঝেছি। ভালো, এখন এটাও আপনি সচক্ষে দেখছেন যে বঙ্কুর শরীর মোটেই ভালো যাচ্ছে না। একে তো ও চোখে খুবই কম দেখতে পায়, তার উপরে ওর স্বাস্থ্য ভেঙে পড়েছে। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি। চমৎকার, তো বঙ্কু যদি এখন মারা যায় তাহলে সেই কোটি কোটি টাকা কে পাবে? বললুম, এ কি একটা প্রশ্ন হলো নাকি? বঙ্কুবাবু যদি অন্যরকম কোনো উইল না করে মারা যান তাহলে টাকাটা পাবেন মিসেস ঘোষ আর বঙ্কুবাবুর দুই ছেলে। বাহ, ঠিক বলেছেন, কিন্তু বঙ্কুর ছোট ছেলে যে নিরুদ্দেশ সেটা তো ভুলে যাবেন না। সে যদি আর ফিরে না আসে তাহলে টাকাটা তখন বঙ্কুর বউ আর বড় ছেলে পাচ্ছে, তাই না? তা বটে। এবারে বড় ছেলেটাকেও যদি সরিয়ে দেওয়া যায়। ওরে বাবা, তাহলে তো সব টাকাটাই মিসেস ঘোষের হাতে এসে যায়। কিন্তু মিসেস ঘোষের নিজের কোনো ছেলেপুলে তো নেই, বঙ্কুর তাবৎ টাকা তার হাতে এসে গেলে অতএব শেষ পর্যন্ত কার লাভ হচ্ছে? আমার মুখ দিয়ে যেন কোনো কথাই সরছিল না, অনেক কষ্টে বললুম, এটা তো ভেবে দেখিনি, সেই জন্যই কি দীপক রামুকে সরিয়ে দেবার চেষ্টা করছে? ভাদুরী মশাই হেসে বললেন, কে বলল সে রামুকে সরিয়ে দেবার চেষ্টা করছে? আমি কিন্তু অমন কথা একবারও বলিনি। ঠিক আছে, আপনি কিছু বলেননি, আমি বলেছি, কিন্তু এর মধ্যে কি রাজেশেরও হাত রয়েছে নাকি? যা চলে, কোথায় আমি প্রশ্ন করব আপনি জবাব দেবেন তা নয়, আপনি দেখছি আমাকে জেরা করতে শুরু করলেন। রাজেশের কথা আপাতত ভুলে যান, বলুন দীপককে আপনার কেমন লাগে, বেশ ভালো করে ভেবে চিনতে বলুন। ভালোই তো লাগত। উমা, পাস্ট টেন্স কেন, এখন কি আর তত ভালো লাগছে না? না মানে, আমতা আমতা করে বললুম, মানে কাল মাঝরাত্রিরে সত্যি ও কি সাঁতার কাটতে দেখিতে নামেনি? বললো তো নেমেছিল, কিন্তু ঘরে কিংবা বাথরুমে তো ভিজে কিছুই দেখলুম না, এমনকি তোয়ালেটা পর্যন্ত শুকনো। না, ব্যাপারটা সত্যি ভাবিয়ে তুলল, এক হতে পারে। কি হতে পারে সেটা আর শোনা হলো না, ভেজানো দরজায় টোকা দিয়ে পীতাম্বর এসে ঘরে ঢুকলো, বলল, সবাই রেডি, আপনাদের আসতে বললেন। ফিরতি পথে আমরা যে সিপাহীজলায় খানিকক্ষণ থেমে তারপর আগরতলায় যাব আগেই সেটা বলে রাখা হয়েছিল। গাড়িতে উঠবার সময় বঙ্কুবাবু বললেন, লাঞ্চ আমরা সিপাহীজলাতেই খেয়ে নেব, ঘরটা খানেক ওখানে একটু বিশ্রাম করা যাবে। আসবার সময় পথের দুদিকে খর নজর রেখেছিলুম, ফিরবার সময় তাই আর দৃশ্য টৃশ্য দেখবার বিশেষ উৎসাহ ছিল না। তাছাড়া মাঝরাত্রিরে ভাদুরী মশাই কালো ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন বলে এখন আবার চোখ দুটো যেন ঘুমে জড়িয়ে যাচ্ছিল। কিন্তু নিজেও গাড়ি চালাই বলে এটা খুব ভালোই জানি যে ড্রাইভারের পাশের সিটে বসে কখনো ঢুলতে নেই, ওটা বড় ছোঁয়াচে ব্যাপার, ওতে ড্রাইভারের চোখও ঘুমে জড়িয়ে আসতে থাকে। এই পাহাড়িয়া পথে তা যদি হয় তবেই তো সর্বনাশ। ভাদুরী মশাইকে বললুম, এ গাড়িটা একটু থামাবেন।
সামনের দিক থেকে চোখ না ফিরিয়ে ভাদুড়ি মশাই বললেন, কেন? এই ওয়াটার বটল থেকে চোখে একটু ভালো করে জল ছিটিয়ে নেব। ঘুম ঘুম লাগছে নাকি? হুম, তা বেশ তো, একটু ঘুমিয়ে নিন না। আপনার গাড়ি চালাতে তাতে কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু মাত্র না, ভাদুড়ি মশাই হেসে বললেন, আমার অভ্যেস আছে। শুধু একটা কাজ করুন, আপনার সিটটা তো অ্যাডজাস্টেবল, ঠেলে একটু পিছিয়ে দিন, তাহলে পা ছড়িয়ে ঘুমোতে পারবেন। দীপক আমার ঠিক পিছনেই বসে আছে। ভাদুড়ি মশাইয়ের কথা শুনে সে বলল, দাঁড়ান দাঁড়ান, আগে আমি একটু ডাইনোসরে বসি, তারপরে সিট অ্যাডজাস্ট করবেন, নইলে আমার হাঁটুতে চোট লেগে যাবে। বললুম, আরে ভাই ভয় পেও না, ওই যেমন বসে আছি সেইভাবেই আমি ঘুমিয়ে নিতে পারবো, কাউকে নড়াচড়া করতে হবে না। কতক্ষণ ঘুমিয়েছিলুম জানি না, গাড়ি যে থেমে গেছে তাও বুঝতে পারিনি। ভাদুড়ি মশাইয়ের গলার আওয়াজে ঘুম ভাঙল। নিন, এবারে উঠে পড়ুন। চোখ খুলে বললুম, সিপাহী জলায় পৌঁছে গেছি। বিলক্ষণ, চলুন ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকে দেখলুম ড্রয়িং রুমে সবাই বসে আছেন। মিসেস ঘোষ বললেন, এরা তো জানতো আমরা আসবো, তাই রান্না করে রেখেছে, আপনারা হাত মুখ ধুয়ে নিন, তারপরে সবাই একসঙ্গে খেতে বসা যাবে। বঙ্কুবাবু বললেন, ওহে চারু, আগরতলা থেকে শঙ্করও ফিরে এসেছে, এবারে নাকি কলকাতার লাইন পেতে অসুবিধে হয়নি, যাদের যাদের ফোন নাম্বার দিয়েছিলুম সবাইকে খবর দিতে পেরেছে, ও নিয়ে আর কোনো চিন্তা করো না, তোমার ভগ্নিপতির মাও এখন অনেকটা ভালো আছেন। বললুম, যাক নিশ্চিন্ত হওয়া গেল। গলা শুনে বঙ্কুবাবু আমার দিকে তাকিয়ে বললেন, ও হ্যাঁ কিরণবাবু, আপনার জন্যে খবর আছে একটা, আপনার স্ত্রী জানিয়েছেন যে এলাহাবাদ থেকে আপনার ছেলে অফিসের কাজে কলকাতায় এসেছে, তবে তাই বলেই যে আপনাকে এখুনি পড়িমড়ি করে আগরতলায় ছুটে আজ বিকেলের ফ্লাইট ধরতে হবে তার কোনো মানে নেই, ছেলে এখন হপ্তাখানে কলকাতায় থাকবে, তার আগে এলাহাবাদে ফিরবে না। বেয়ারা এসে খবর দিল খাবার দেওয়া হয়েছে। মুখ হাত ধুয়ে আমরা ডাইনিং হলে গিয়ে ঢুকলুম। খেতে খেতে কথা হচ্ছিল, এক ফাঁকে ভাদুড়ি মশাই বললেন, আমি একটা কথা ভাবছি বঙ্কু। বলো। তোমরা তো খেয়ে উঠে একটু বিশ্রাম নিয়ে তারপর আগরতলায় রওনা হবে, তো আমি ভাবছিলুম যে তোমরা বিশ্রাম নাও, সেই ফাঁকে আমি কিরণবাবুকে একবার কসবার কালীবাড়িটা দেখিয়ে দেবো, তারপর সেখান থেকে আগরতলার হোটেলে গিয়ে মিট করবো তোমাদের সঙ্গে। বঙ্কুবাবু বললেন, তা বেশ তো, কিরণবাবুর যখন কসবার কালীবাড়ি দেখা হয়নি তখন দেখিয়ে দেওয়াই তো উচিত, ওই কমলা সাগরটাও দেখে নিতে পারবেন। ভাদুড়ি মশাই বললেন, হুম, আমিও তাই ভাবছিলুম, অবশ্য একটা প্রবলেম হচ্ছে। কেন, এতে আবার প্রবলেম কিসের? না মানে আমরা যদি যাই তো দীপক আর রাজেশকেও আমাদের সঙ্গে যেতে হয়, সেক্ষেত্রে ওদেরও তো বিশ্রাম নেওয়া হয় না। বঙ্কুবাবু হো হো করে হেসে উঠলেন, তারপর হাসি থামিয়ে বললেন, আরে দূর, ওরা ইয়াং ম্যান, ওদের আবার বিশ্রামের কি দরকার? না না, ও নিয়ে তুমি ভেবো না, আর তাছাড়া ওদের যে তোমার সঙ্গে যেতেই হবে তাও তো নয়। ভাদুড়ি মশাই বললেন, তাহলে ওরা যাবে কি করে? তোমার অ্যাম্বাসাডারে তো অলরেডি পিছনে তিনজন সামনে দুজন রয়েছে, আরও দুজনকে যে গাদাগাদি করে ওর মধ্যে ঢোকানো যায় না তা নয়, বড় গাড়ি যখন জায়গা হয়ে যাবে ঠিকই, কিন্তু তাতে তোমাদের কষ্ট হবে। না না, তার দরকার নেই। বঙ্কুবাবু বললেন, আমার গাড়িতে ঢোকাতে হবে কেন? শঙ্কর তো আর একটা গাড়ি নিয়ে এসেছে আগরতলা থেকে, মানে ভাড়া করতেও হয়নি, ওই কলকাতায় কটা ফোন করবার জন্যে আগরতলায় আমার এক এজেন্টের বাড়িতে শঙ্কর গিয়েছিল তো, তা সে নিজের থেকেই শঙ্করকে দিয়ে গাড়িটা পাঠিয়ে দিল। ও তবে তো কথাই নেই, দীপক আর রাজেশ তাহলে শঙ্করের গাড়িতে আগরতলা যাক, ওরা সেক্ষেত্রে একটু বিশ্রামও নিতে পারবে, আমি আর কিরণবাবু মারুতিটা নিয়ে কসবার পথে রওনা হয়ে পড়ি, কেমন? স্বচ্ছন্দে, বঙ্কুবাবু বললেন, আগরতলায় আমরা কোন হোটেলে উঠব তা তো তুমি জানোই। খাওয়া শেষ হতেই আমরা কসবার পথে বেরিয়ে পড়লুম। পিছনের সিট এ যাত্রায় ফাঁকা,
সিপাহীজলা থেকে কসবা মোটামুটি কাছেই বড় রাস্তায় পড়ে বাঁ দিকে টার্ন নিলেন ভাদুরী মশাই। তারপরেই দাঁতে জিপ ঠেকিয়ে আক্ষেপের একটা শব্দ করে বললেন, যা চলে। বললুম, কি হলো? এ বড্ড ক্ষতি হয়ে গেল, এবারেও আপনার চশমা পরা বাঁদর দেখা হলো না। সিপাহী জলায় আবার যখন আসতেই হলো, স্বচ্ছন্দে একবার চিড়িয়াখানাটা আপনাকে ঘুরিয়ে আনা যেত। বললুম, আরে কিছু ক্ষতি হয়নি, চশমা পরা বাঁদর দেখবার জন্য চিড়িয়াখানায় যেতে হবে কেন? সে তো কলকাতা দিল্লি মাদ্রাজ বোম্বাই কোনোখানেই কিছু কম দেখি না। ভাদুরী মশাই হেসে বললেন, তা বটে। যে রাস্তা দিয়ে যাচ্ছিলুম আমরা সেটা বিশেষ চওড়া নয়, তবে একে তো খানাখন্দ নেই, তার উপরে উল্টো দিক থেকে বাস কি ট্রাক খুব একটা আসছিল না বলে গাড়ি চালাতে তেমন কিছু অসুবিধে হচ্ছিল না। মাঝে মাঝে দু একটা ছোটোখাটো টিলা আমাদের চোখে পড়ছিল। রাস্তাটা একেবারে ভারত বাংলাদেশের বর্ডার ঘেঁষে তৈরি হয়েছে। টিলাটা যদি ভারতবর্ষের মধ্যে তো তার নিচেই বাংলাদেশের ধান ক্ষেত। বললুম, ওদিককার লোক তো স্বচ্ছন্দেই এদিকে চলে আসতে পারে মশাই। ভাদুরী মশাই বললেন, আসেও, এদিকে একটা মস্ত হাট বসে তো, প্রতি হাটবারে ওদিককার লোকে দলে দলে মুরগি মাছ আর আনাজপত্র নিয়ে এদিকে চলে আসে, তারপর সেসব বিক্রি করে যা পাওয়া গেল তাই দিয়ে দরকারি দু একটা জিনিস, এই ধরুন ওষুধ কি জামা কাপড় কিনে নিয়ে আবার দলে দলে ওদিকে ফিরেও যায়। বললুম, হ্যাঁ শঙ্করও তাই বলছিল বটে, কিন্তু এ তো ঘোর বেআইনি ব্যাপার, পাসপোর্ট ভিসা এসব তবে কেন হয়েছে? ওসব বড় লোকদের জন্য হয়েছে, গরিবেরা ওসবের ধার ধারে না। কথা বলতে বলতে আমরা কমলাসাগরে পৌঁছে গিয়েছিলাম। মস্ত দিঘি পাড়ে ছোটোখাটো কয়েকটা চা পান মিষ্টির দোকান, খানিক এগিয়ে চড়া শান বাঁধানো সিঁড়ি, তার ধাপগুলিতে পা ফেলে ফেলে কালীবাড়ির চাতালে উঠে যেতে হয়। একটা দোকানে দু গ্লাস চায়ের কথা বলে দিয়ে আমরা দিঘির ধারের গাছতলায় গিয়ে দাঁড়ালুম। দিঘির ওদিকে খানিকটা উঁচু জমি, তারপরেই সেই জমি হঠাৎ নিচে নেমে গিয়েছে, শুরু হয়েছে ধুধু ধান ক্ষেত। ভাদুরী মশাই আঙুল তুলে বললেন, ওই যে ধান ক্ষেত দেখছেন, ওটা বাংলাদেশের মধ্যে। বললুম, এই বর্ডার পাহারা দেবার ব্যবস্থা নেই? আছে বই কি, কিন্তু গোটা বর্ডার পাহারা দিতে হলে 5 ফুট অন্তর অন্তর সেপাই দাঁড় করিয়ে রাখতে হয়, তা কি সম্ভব? তার উপরে ভাবুন, আমাদের বর্ডার কি শুধু বাংলাদেশের সঙ্গে, নেপাল রয়েছে, পাকিস্তান রয়েছে, চীন রয়েছে, হ্যাঁ কত পাহারা দেবেন? অর্থাৎ রাত্রির বেলায় আমি যদি এখানে আসি আর বর্ডার টপকে নেমে যাই ওই ধান ক্ষেতের মধ্যে, কেউ আমাকে বাধা দেবে না? আরে রাত্রিরে নাম্বার দরকার কি? ভাদুরী মশাই হেসে বললেন, এখন এই দিনের বেলাতেই নেমে দেখতে পারেন, কেউ আপনাকে বাধা দেবে না। বাধা দেবার মতো সত্যিই কেউ নেই, না এদিকে না ওদিকে। বললুম, আরে কিন্তু এতে তো স্মাগলারদের মস্ত সুবিধে। তা তো বটেই, রাত্রিরের অন্ধকারে আমজো পাচার হয়ে আসতে পারে, তাতেই বা বাধা দিচ্ছে কে? আপনি শুধু এই বর্ডার দেখছেন, পাঞ্জাবে যান, কাশ্মীরে যান, সর্বত্র আর্মস আসছে সীমান্ত পেরিয়ে, গাদা বন্দুক নয়, সফিস্টিকেটেড মডার্ন আর্মস, চীনা মার্কিন কোনো কিছুরই অভাব নেই। এক্সট্রিমিস্টদের কোমরের জোরটা কারা জোগাচ্ছে সেটাও বুঝতে পারেন না? বললুম, না বাবা আর বুঝে দরকার নেই, চলুন কালীবাড়িটা থেকে ঘুরে আসি। চায়ের দোকানের একটি বাচ্চা ছেলে ইতিমধ্যে 2 গ্লাস চা দিয়ে গিয়েছিল। দিঘির ধারে একটা গাছতলায় বসে চা খাওয়া হলো, তারপর চায়ের দাম মিটিয়ে আমরা সিঁড়ি বেয়ে উঠে এলুম কালীবাড়ির চাতালে। কালী মূর্তিটি শুনলুম বাংলাদেশ থেকে এখানে নিয়ে আসা হয়েছিল, সেও অবশ্য হালের ব্যাপার নয়, অনেক কাল আগের ঘটনা। জায়গাটা মনোরম, বেশ নিরিবিলিও বটে। খানিকক্ষণ সেখানে বসে তারপর আমরা আবার গাড়িতে এসে উঠলুম। খানিকটা এগোবার পরে জিজ্ঞেস করলুম, আচ্ছা রাত্রিরে যে বঙ্কুবাবুকে হোটেলে আমাদের ঘরে আসতে বললেন, তখন কি সেখানে আমার থাকা উচিত হবে? নিশ্চয়ই হবে। ভাদুরী মশাই আমার দিকে মুখ না ফিরিয়ে হেসে বললেন, আমি চাইছি আপনি থাকুন, আসলে ওর সঙ্গে আমার যে কথা হবে আপনার সেটা শোনা দরকার। কেন? বারে আমিও বুড়ো হচ্ছি না, ওকে কয়েকটা প্রশ্ন করব, উত্তরে ও যা বলবে তারই মধ্যে থেকে হয়তো বেরিয়ে আসতে পারে এমন দু একটা কথা যা কিনা খুবই ভাইটাল।
আমি হয়তো সেটা মিস করে যেতে পারি, আপনি একটু খেয়াল রাখবেন। এবারে আমার হাসবার পালা। বললুম, ভাইটাল কথাটা আপনি মিস করে যাবেন আর আমি ধরে রাখতে পারবো? খুব বিনয়ী হয়েছেন দেখছি। ভাদুরী মশাই বললেন, এটা নতুন কিছু নয়, বরাবরই আমি বিনয়ী। আপনারা সেটা বোঝেন না, ভাবেন যে লোকটা নেহাত খারাপ নয়, তবে কিনা বড্ডই দাম্ভিক। এটাই আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি জানেন। কিন্তু সে কথা থাক, আর কোনো প্রশ্ন করবেন? কী নিয়ে বঙ্কুবাবুর সঙ্গে কথা বলবেন? আরে সে তো আপনার সামনেই আমি বঙ্কুকে বললুম, যে ব্যাপারে ও আমার সাহায্য চেয়েছে তাই নিয়ে, অর্থাৎ রামুর প্রোটেকশন নিয়ে। কিন্তু এখানে থেকে যে সেটা কী করে দেব সেটাই তো বুঝে উঠতে পারছি না। বাস, এ নিয়ে এখন আর কোনো প্রশ্ন নয়, ইউ মে আস্ক মি ইয়র নেক্সট কোয়েশ্চেন। না, আপাতত আর কোনো প্রশ্ন নেই। সে কি রানী মহলে ওই যে লোকটাকে আমরা আধো অন্ধকারের মধ্যে পিছন থেকে দেখতে পেলুম, সে কে আর রাত্রিরে ওখানে সে কি করছিল তাও জিজ্ঞেস করবেন না? লজ্জিত হয়ে বললুম, ও হ্যাঁ, ওটা তো ভুলেই গিয়েছিলুম। তা ভাদুরী মশাই আমাকে বাধা দিয়ে বললেন, থাক থাক, আপনাকে আর প্রশ্ন করতে হবে না। তবে কিনা এই জন্যই বলছিলুম যে আপনার বিস্মরণ শক্তি ইদানিং অনেক বেড়ে গেছে। হ্যাঁ, তা তো বেড়েইছে, কিন্তু লোকটা কে? রাজেশ। হ্যাঁ, বলেন কি, রাজেশ ওখানে কি করছিল? ফটো তুলছিল। ফটো তুলছিল ওই শেষ রাতের অন্ধকারে? কেন, অন্ধকারে কি ছবি তোলা যায় না? ফ্ল্যাশ তাহলে কি করতে আছে? হ্যাঁ, তা বুঝলুম, কিন্তু দিনের বেলাতেও তো আমাদের সঙ্গে রাজেশ ওখানে গিয়েছিল, তখন ছবি না তুলে শেষ রাতে যাওয়ার দরকার হলো কেন? ভাদুরী মশাই বললেন, দিনের বেলায় যে ছবি তোলেনি তা নয়, তবে তার সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তখন নাকি কালার ফিল্ম নিতে ভুলে গিয়েছিল, ফলে আবার যেতে হয়। আপনাকে এই কথা বলছে? না বললে আমি জানবো কি করে? আপনি বিশ্বাস করছেন? না করার কোনো কারণ অন্তত এখনও খুঁজে পাইনি। ভাদুরী মশাই হেসে বললেন, আমার তো রাত থাকতে ঘুম ভেঙে যায়, সেই সময় বারান্দায় গিয়ে দাঁড়িয়ে দেখি নির্মহলে পরপর কয়েকবার আলো জ্বলে উঠল, খুব উজ্জ্বল আলো, তখনই আন্দাজ করেছিলুম যে কেউ নিশ্চয়ই ফ্ল্যাশ দিয়ে ছবি তুলছে। তবে হ্যাঁ, ভিজে জামা কাপড় কি তোয়ালের সন্ধানে আজ সকালে একবার ওদের ঘরে ঢুকেছিলুম তো, তখন আর একটা জিনিস আমার চোখে পড়ে যায়। কি? একটা পিস্তল টেবিলের টানার মধ্যে ছিল। কি হলো, কথা বলছেন না যে, ঘাবড়ে গেলেন নাকি? বললুম, আরে ঘাবড়ে যাবারই তো কথা, পিস্তলটা কার? কি করে বলবো, রাজেশেরও হতে পারে, দীপকেরও হতে পারে, কিন্তু উনি এখন ভেবে কিছু লাভ নেই। তার বদলে আপনি একটা কাজ করুন দেখি, আমার হ্যান্ডব্যাগটা তো পিছনের সিটে রয়েছে, হাত বাড়িয়ে ওটা সামনে নিয়ে আসুন। ভাদুরী মশাইয়ের হ্যান্ডব্যাগটা সামনের সিটে নিয়ে এসে আমার কোলের উপরে রেখে বললুম, এবার কি করব, কিছু বার করতে হবে? ওর মধ্যে একটা ফাইল রয়েছে, সেটা বার করুন, দেখবেন লক্ষণের নিরুদ্দেশ হবার বিজ্ঞাপন যে কটা কাগজে বেরিয়েছিল তার সবগুলিরই ক্লিপিং রয়েছে ওখানে। ওই যে বিজ্ঞাপনে লক্ষণের ছবিটা সবচেয়ে পরিষ্কার ছাপা হয়েছে সেটা দেখুন। না না, দায়সারাভাবে দেখলে হবে না, কিন্তু বেশ ভালো করে দেখতে হবে। ভাদুরী মশাইয়ের কথা শেষ হবার আগেই ফ্ল্যাট ফাইলে রাখা বিজ্ঞাপনের কাটিংগুলোর উপরে আমি চোখ বুলোতে শুরু করেছিলাম। মনে হলো কলকাতার টেলিগ্রাফ পত্রিকাতেই ছবিটা সবচেয়ে পরিষ্কার ছাপা হয়েছে। অনেকক্ষণ ধরে ছবিটা দেখেও কিছুই বুঝে উঠতে পারলুম না। বললুম, আরে কিছুই তো বুঝে উঠতে পারছি না, কি ব্যাপার বলুন তো? কিচ্ছু মনে পড়ছে না? কই না তো। ইডেন গার্ডেন, 12 বছর আগে, 1979, তাও মনে পড়ছে না? আরে ভাবুন ভাবুন। হ্যাঁ ভাবছি তো, কিন্তু আপনার কথার মাথামুন্ডু কিছুই ধরতে পারছি না। বেশ, তাহলে আরও কয়েকটা ক্লু দিচ্ছি। ক্রিকেট টেস্ট বিটুইন ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়েস্ট ইন্ডিজ, আমরা ক্লাব হাউসে বসে খেলা দেখছিলাম, একটা বছর 10-12 ছেলে আমাদের পাশে বসে, হঠাৎ যেন একটা পর্দা সরে গেল আমার চোখের সামনে থেকে।
চিৎকার চেঁচামেচি সমানে চলছে, সেটা স্বাভাবিক, কেননা নানান গেট দিয়ে একে তো পিলপিল করে তখনও লোক ঢুকছে, তার উপরে আবার আগে ভাগেই যারা স্টেডিয়ামে ঢুকে পড়েছিল তাদেরও সবাই তখনও নিজের নিজের জায়গা খুঁজে পায়নি। কিন্তু সেই হট্টগোলও হঠাৎ থেমে গেল। দেখলুম ক্লাব হাউসের যেখানে আমরা বসে আছি তার পাশের সিঁড়ি দিয়ে ব্যাট হাতে দুজন খেলোয়াড় মাঠের মধ্যে নেমে গিয়ে উইকেটের দিকে এগিয়ে যাচ্ছে। প্রথমজন বেঁটে খাটো, দ্বিতীয়জন অন্তত 6 ফুট লম্বা, বেশ রোগাও বটে। যে মাঠ মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল পরক্ষণেই তারা আবার উত্তাল হয়ে উঠল। গাভাস্কার, গাভাস্কার! মনে হলো যেন গোটা মাঠ একসঙ্গে চেঁচাচ্ছে। ভাদুরী মশাই বললেন, বড়বাবুকে তো চিনলুম, তা ওর সঙ্গে ওই রোগা ঢ্যাঙা ছোকরাটিকে মশাই? আমাকে কিছু বলতে হলো না। ভাদুরী মশাই তার যে বন্ধু পুত্রটিকে সঙ্গে করে মাঠে এসেছেন সে একেবারে ঝাঁঝিয়ে উঠল। ও আঙ্কল, ইউ আর ইম্পসিবল, উনি হচ্ছেন দিলীপ ভেঙ্গসরকর, দারুণ খেলছেন, এটা নিয়ে 17টা টেস্ট খেললেন, তবে কিনা এখনো পর্যন্ত একটাও সেঞ্চুরি করতে পারেননি। ভাদুরী মশাই হেসে বললেন, 17টা টেস্ট অথচ সেঞ্চুরি করেনি, তবু বলছিস দারুণ খেলোয়াড়, তোরা বটে বাড়িয়ে বলতে পারিস। ছেলেটি একটুও দমে গেল না, বলল, এটাতেও না করতে পারেন তবু বলবো, সুনীলের পরে এরকম ব্যাটসম্যান আর একজনও আসেননি। তবে আমার কি মনে হয় জানো আঙ্কল, ওর ব্যাট প্যাচটা কেটে গেছে, এবারে ঠিকই সেঞ্চুরিটা পেয়ে যাবেন। ভাদুরী মশাই বললেন, টাচউড, কাগজ পড়ে তো যা বুঝলুম গোটা 40 রানে এগিয়ে আছি, তাও 1 উইকেট খুইয়ে। তা ভাদুরী মশাই কিছু মিথ্যে বলেননি। প্রথম ইনিংসে আমরা করেছিলাম 300 আর ওরা 327, দ্বিতীয় ইনিংসের সূত্রপাতেই গণ্ডগোল, অংশুমান গায়কোয়াড় মাত্র 5 রান করেই ক্লার্কের বলে ক্লিন বোল্ড হয়ে যায়, তারপরে অবশ্য আর কেউ আউট হয়নি। সুনীল 34 রানে নট আউট রয়েছে, দিলীপ 27 রানে। এ হল 1979 সালের 1 জানুয়ারির কথা। সেদিন রাত্রিরেই ভাদুরী মশাইয়ের ফোন পাই, কি একটা কাজে কলকাতায় এসেছিলেন, বললেন, খেলাটা বড়ই ইন্টারেস্টিং একটা স্টেজে এসে পৌঁছেছে, দেখতে যাবে নাকি? বললুম, কী ব্যাপার, আপনার মাথায় আবার ক্রিকেটের ভূত চাপলো কবে থেকে? আমার মাথায় নয়, আমার এক বন্ধুপুত্রের মাথায়। ব্যাঙ্গালোর থেকেই ব্যাটা আমার সঙ্গ নিয়েছে বুঝলেন, বলছে এই টেস্টটা ওকে দেখাতেই হবে। টিকিট পেলেন? তা পেয়েছি, ব্যাঙ্গালোর থেকেই লালবাজারের এক পুলিশ অফিসারকে ফোন করে সব জানিয়ে রেখেছিলুম, তো আজ 4th ডের 3টে টিকিট তিনি পাঠিয়ে দিয়েছেন, যাবেন নাকি? বললুম, কেন, কৌশিক যাবে না? ও তো অনেক আগেই টিকিট কেটে রেখেছে, বন্ধুদের সঙ্গে রোজই যাচ্ছে, কালও যাবে, ওর জন্য ভাববেন না, আপনি যাবেন তো বলুন। যদি যাই তো কোথায় মিট করব? আপনার অফিসে গাড়ি রেখে খানিকটা পথ হেঁটে আসুন, কার্জন পার্কে সুরেন বানুজ্যের স্ট্যাচুর কাছে আমি ওয়েট করব, 9:30 এলেই হবে। না এলে সত্যি পস্তাতে হতো, একে তো গাভাস্কারের 18th আর ভেঙ্গসরকরের মেডেন সেঞ্চুরিটা তাহলে দেখা হতো না, তার উপরে আবার সাক্ষী হতে পারতুম না নতুন একটা বিশ্ব রেকর্ডের। একই টেস্টের 2 ইনিংসে সেঞ্চুরি আছে অনেকেরই, কিন্তু একটা নয়, দুটো নয়, 3-3টে টেস্টের 2 ইনিংসেই সেঞ্চুরি, একমাত্র সুনীল ছাড়া আর কারো নেই। ভাদুরী মশাইয়ের বন্ধুপুত্রটি দেখলাম ক্রিকেটের বিশ্বকোষ, ওয়েস্ট ইন্ডিজের নামজাদা খেলোয়াড়দের অনেকেই এবারে খেলতে আসেনি, যারা এসেছে তাদের মধ্যে কালীচরণ ছাড়া অন্য 2-1 জনের নাম শুনেছি মাত্র, বেশিরভাগকেই চিনি না, অথচ 10-12 বছর বয়সের এই ছেলেটি দেখা গেল প্রত্যেককেই চেনে। যারা বল করছিল তাদের মধ্যে একজনকে দেখিয়ে বলল, উনি হচ্ছেন মার্শাল, উঠতি পেসারদের মধ্যে সেরা, কিন্তু লাইন আর লেংথ ঠিক রেখে বল করতে পারছেন না তো, তাই মারও খাচ্ছেন খুব, অথচ ওরই মধ্যে কিভাবে একটা ইয়র্কার দিলেন দেখুন, দিলীপ ব্যাট তোলেননি তাই বেঁচে গেলেন, নইলে আর দেখতে হতো না, ব্যাটের তলা দিয়ে ও বল নির্ঘাত উইকেট ভেঙে দিত। আরেকজনকে দেখিয়ে বলল, উনি হচ্ছেন হোল্ডার, হোল্ডার এককালে খারাপ বল করতেন না, এখন একদম ফুরিয়ে গেছেন, বড্ড লুজ বল দেন, হোল্ডিং আসেননি তাই ওকে আনা হয়েছে, কিন্তু দেখুন বল যা করছেন তাতে একটুও ধার নেই, আর তাই সমানে পিটুনি খাচ্ছেন। পিটুনি অবশ্য একা হোল্ডারই যে খাচ্ছিল তা নয়, উইকেটের 2 প্রান্ত থেকে সুনীল আর দিলীপ একেবারে পক্ষপাতহীনভাবে সবাইকে পিটিয়ে যাচ্ছিল। প্রথম দিকের খানিকটা সময় ফিল্ডিং ছিল উইকেট ঘেঁষা, কিন্তু কিছুক্ষণ বাদেই সেই আটো সাঁটো ব্যূহ
একেবারে তছনছ হয়ে যায়। পরপর কয়েকটা বাউন্ডারি হতেই ফিল্ডিং নিমেষে বাউন্ডারি লাইনের দিকে ছড়িয়ে পড়ে। তখন আবার শুরু হয়ে যায় প্রতিটি বলে আলতো করে ব্যাট ছুঁয়ে সিঙ্গেল রান তুলবার পালা। তারই মধ্যে একটা চিকি সিঙ্গেল নিতে গিয়ে রান আউট হতে হতে বেঁচে গেল দিলীপ। ময়দান এন্ড থেকে বল করা হচ্ছিল তখন সুনীল নন স্ট্রাইকিং ব্যাটসম্যান। দিলীপ দেখলুম স্লিপের ভেতর দিয়ে একটা বল গলিয়ে দিয়েই কয়েক পা এগিয়ে এসেছে। সুনীল কিন্তু ঠিকই দেখে নিয়েছিল যে বলটা বেশি দূর যায়নি। তার ধমক খেয়ে দিলীপ তৎক্ষণাৎ ক্রিজে ফিরে যায়। না গেলে যে তাকে রান আউট হতে হতো তাতে কোনো সন্দেহ নেই। ভাদুরী মশাইয়ের বন্ধুপুত্রটি বলল, এত চমৎকার ব্যাট করেন অথচ এইটাই ওর মস্ত দোষ, বড্ড ছটপটিয়া। একটু ঠান্ডা মাথায় খেলতে পারলে একদিনে ওর 3-4 সেঞ্চুরি হয়ে যেত। এটা ওর কত নম্বর ইনিংস জানেন? কত? 30th, অর্থাৎ এর আগে 29 সেঞ্চুরি করবার সুযোগ পেয়েছেন কিন্তু একটাও কাজে লাগাতে পারেননি, অথচ কত বড় ব্যাটসম্যান। ঠাট্টা করে বললুম, উনি যত বড় ব্যাটসম্যান তুমি দেখছি তার চাইতেও বড় ভক্ত। শুনে ফ্যাল ফ্যাল করে ছেলেটি খানিকক্ষণ তাকিয়ে রইল আমার দিকে, তারপর বলল, ও নো, আমি কারো ব্লাইন্ড সাপোর্টার নই। আমি জানি ওরও কয়েকটা দোষ রয়েছে। একটা দোষ, উনি কভার ড্রাইভে খুব একটা সুবিধা করতে পারেন না। তা আজ তো দেখছি কভার দিয়েও কয়েকটা বল চমৎকার বাউন্ডারি লাইনের দিকে পাঠিয়ে দিলেন। তার মানে কি জানেন? চিঠিতে কাজ হয়েছে। হ্যাঁ, এ নিয়ে তুমি ওকে চিঠি লিখেছিলে নাকি? শুধু এই নিয়ে নয়, অনেক কিছু নিয়ে লিখি। উনি উত্তরও দেন, এমনও বলেন যে আমি যদি বোম্বাই গিয়ে ওর সঙ্গে দেখা করি তো ক্রিকেটের ব্যাপারে উনি আমার জন্য কোচিংয়ের ব্যবস্থা করে দেবেন। তাই নাকি? তো যাও না কেন? এ বাবা যেতে দেন না যে, বেজার মুখে ছেলেটি বলল। যতবার বাবাকে বলি তিনি কি উত্তর দেন জানেন? কি? এ বলেন যে বিয়েটা অন্তত পাশ করে নাও, তারপর যা খুশি করো। তা আমি তো এখন ক্লাস 6 পড়ি, কবে যে বিয়ে পাশ করবো কে জানে। এখন যদি তোমার ক্লাস 6 হয় বিয়ে পাশ করতে, তাহলে তোমার আর মাত্র 9 লাগবে। কি, হিসেবটা ঠিক হলো তো? উত্তরটা আর শোনা হলো না। তার আগেই মাঠ জুড়ে একটা তুমুল চিৎকার উঠল। ভাদুরী মশাই তার বন্ধুপুত্রটির দিকে তাকিয়ে বললেন, বেঙ্গসারকার 90 ঘরে পৌঁছে গেল, মনে হচ্ছে তোর কথাই ঠিক, ছেলেটা সেঞ্চুরি না করে ছাড়বে না। দিস টাইম ইট ওন্ট স্লিপ থ্রু হিজ ফিঙ্গার্স। সুনীলের সেঞ্চুরি একটু আগেই হয়েছে, এই নিয়ে ওর 18 টেস্ট সেঞ্চুরি হলো। ইডেনের মাঠে সুনীল এর আগে তেমন সুবিধে করতে পারেনি, কলকাতার দর্শকদের তাই নিয়ে বিস্তর ক্ষোভও ছিল, কিন্তু আজ ওর একেবারে অন্য চেহারা। সম্ভবত মাথায় একটু খাটো বলেই হুকটা সাধারণত মারতে চায় না, তবে কিনা ওটা বাদে আর যত রকমের মার একজন ব্যাটসম্যানের থাকতে পারে, ঝুলি উজাড় করে সেসব ও আজ একটার পর একটা দেখিয়ে যাচ্ছে। অন্যদিকে দিলীপ দেখলুম ধীর স্থির, পরপর কয়েকটা বল স্রেফ ব্লক করে গেল, মারার কোনো চেষ্টাই করলো না। বললুম, এরকম করলে কিন্তু আমি ঘুমিয়ে পড়ব। তা ভাদুরী মশাইয়ের বন্ধুপুত্রটি অতি তুখর ছেলে আমার মন্তব্য শুনে হেসে বলল, আপনাকে জাগিয়ে রাখবার জন্যে উইকেটটা ওদের হাতে তুলে দিয়ে উনি কি হাসতে হাসতে মাঠ ছেড়ে বেরিয়ে যাবেন নাকি? উনি এখন প্রতিটি বল দেখে দেখে খেলবেন, যতক্ষণ না লুজ বল পাচ্ছেন মারবেন না। আমাদের সামনে যিনি বসেছিলেন মুখ ঘুরিয়ে তিনি বললেন, হি ইজ রাইট, এখন কি আর ধুমধাড়াক্কা পেটাবার সময়, নম্বুই পেরিয়েছে, বুঝতে পারছে যে বারবার বোলার পাল্টে একটা সাইকোলজিক্যাল প্রেশার ক্রিয়েট করবার চেষ্টা হচ্ছে ওর উপরে, এখন ওকে দারুণ হুঁশিয়ার থাকতে হবে, 90 ধাক্কা বড় মারাত্মক ধাক্কা মশাই, পঙ্কজ তো একবার ইডেনেই 99 করে আউট হয়ে গেছিল, উফ, মাত্র একটা রান তারই জন্যে সেঞ্চুরিটা করতে পারলো না। বন্ধুপুত্রটি ঝুঁকে পড়ে বলল, ইউ মিন পঙ্কজ রায়, মানে ভিনু মাকড়ের সঙ্গে এখনও যার একটা ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে? তবে আর বলছি কি, দিব্যি 99 পৌঁছে গেছলো, আমরা ভাবছি যাক ঘরের ছেলে তাহলে মান রাখলো বটে, সেঞ্চুরি না হয়ে যায় না, কিন্তু কোথায় কি, যেই না একটু অন্য মনস্ক হয়েছে অমনি আউট। আরে বাবা, এ হচ্ছে কনসেন্ট্রেশনের খেলা, হুমদো হুমদো সব বোলার, কে কখন কি করে বসে তার তো ঠিক নেই, তাদের উপরে নজর রাখো, গ্রিপটা খেয়াল করো, বলটা ছাড়বার সময় কবজি ঘুরলো না আঙুল ঘুরলো সেটা দেখে নাও, বলটাকেও একেবারে শেষ অবধি দেখতে হবে, তার আগেই যদি ব্যাট তুলেছো তো মরেছ। তাই হলো, মাত্র একটা রান দরকার ছিল রে ভাই। ও এটা কবে হয়েছিল বলবো? বলা আর হলো না,
কবজির মোচড়ে বেং সার্কার ততক্ষণে বাউন্ডারিতে বল পাঠিয়েছে। বোঝা গেল অনেকক্ষণ চুপচাপ থাকার পরে আবার সে রান তুলবার দিকে মন দিয়েছে। তার দরকারও আছে বই কি, রানের ব্যাপারে ভারতকে এখন চটপট একটা ব্যবধান গড়ে তুলতে হবে, নয়তো এ খেলা ড্রয়ের দিকে গড়িয়ে যাওয়া মোটেই বিচিত্র নয়। সেঞ্চুরিটা এরপর তাড়াতাড়ি এসে গেল, আর তারপরেই শুরু হলো বেধড়ক পিটুনি। সুনীল সবসময় সতর্ক ব্যাটসম্যান, ওপেনারের ধর্ম আসলে সেটাই হওয়া উচিত। পারতপক্ষে সে ঝুঁকি নিয়ে ব্যাট চালায় না। সত্যি বলতে কি, এক বিজয় মার্চেন্ট ছাড়া আর কাউকেই আমি কখনো সুনীলের মতো এত ধীর স্থির ভঙ্গিতে বলের মোকাবিলা করতে দেখিনি। কিন্তু সেই সুনীলও যেন আজ হঠাৎ কেমন পাল্টে গেছে। মাঝে মাঝেই ক্রিজ ছেড়ে বেরিয়ে আসছে সে, আর মধ্যপথেই সপাটে ব্যাট চালিয়ে বল পাঠিয়ে দিচ্ছে বাউন্ডারির সীমানায়। বেশ কিছুটা পাল্টে গেছে দিলীপও, ফলে রানও এখন একেবারে লাফিয়ে লাফিয়ে উঠছে। হাততালির শব্দে কানে তালা লাগবার উপক্রম, যেমন হাততালি তেমন চিৎকার। বাউন্ডারি হলে তো বটেই, খুচরো এক একটা রান করলেও সবাই গলা ফাটিয়ে ব্যাটসম্যানকে সাবাস দিচ্ছে। আমার যে বয়স হয়েছে, এই বয়সে চেঁচানো যে আমার মোটেই শোভা পায় না, তার উপরে আবার ক্লাব হাউসে যেখানে জায়গা পেয়েছি সেখানে বসে চিৎকার করা যে ঘোর অশোভন ব্যাপার, সেসব কথা বেমালুম ভুলে গিয়ে আমিও একবার গাভাস্কারের দুর্দান্ত একটা স্ট্রেট ড্রাইভ দেখে সাবাস সানি বলে চেঁচিয়ে উঠতে গিয়েছিলাম। কিন্তু সাবাস বলে তারপর আর বলা হয় না। ভাদুরি মশাইয়ের বন্ধুপুত্রটির দিকে চোখ পড়তে দেখি ছেলেটা একেবারে কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। ঢোক গিলে বললুম, কী ব্যাপার, চেঁচাচ্ছেন কেন? বারে ওরকম একটা স্ট্রেট ড্রাইভ দেখলে না চেঁচিয়ে পারা যায়? বোলারের পাশ দিয়ে মাঠের ঘাস পুড়িয়ে বলটা কীভাবে বাউন্ডারি লাইন পেরিয়ে গেল দেখলে? ও বল আটকাতে গেলে হাতে নিশ্চয়ই ছাকা লেগে যেত। তাছাড়া রান ওঠাও তো দরকার, শুধু রান উঠলেই হবে? আরে সুনীল 180 ঘরে পৌঁছে গেছে, দিলীপও 150 পেরিয়ে গেল, হাত সেট হয়ে গেছে তো, তাই মনে হচ্ছে ওরা দুজনেই আজ ডাবল সেঞ্চুরি করবে। তা যদি ওরা করেন ইন্ডিয়াকে তাহলে এটেস্ট জিততে হচ্ছে না। ওরে বাবা, সময় বলেও যে একটা ব্যাপার রয়েছে সেটা তো এতক্ষণ খেয়ালই করিনি। এ ছেলের দেখছি সব দিকে সমান নজর। বললুম, তাহলে তোমার কি মনে হয় এখন ডিক্লেয়ার করাই ভালো? নিশ্চয়ই, আজ ফোর্থ ডে, আর মাত্র একটা দিনের খেলা বাকি। অবশ্য 20টা ম্যান্ডেটরি ওভার পাওয়া যাবে, কিন্তু তার মধ্যেই যে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসটা মুড়িয়ে দিতে হবে সেটা ভুলে গেলেই তো মুশকিল। তা তো বটেই। তাহলে ছেলেটি হেসে বলল, অত ভাবনার কিছু নেই, গাভাস্কার আর বেং সার্কার খুব ভালোই জানেন যে এটা শুধু ওদের দুজনের খেলা নয়, গোটা দলের খেলা, দুজনেই টিম ম্যান। দলের জন্যে ওরা যতটা করা যায় করেছেন, এখন দলের জন্যেই দানটা ওদের ছাড়তে হবে, তা ওরা ছেড়েও দেবেন। এসব কথা যখন হচ্ছিল, চা বিরতির পরের পর্যায়ের খেলা তখন আধ ঘন্টাটা গড়িয়ে গেছে। আস্তে আস্তে কমে আসছে দিনের আলো। স্টেডিয়াম হবার আগেও এ মাঠে বিস্তর খেলা দেখেছি। মাঠের চারদিকে তখন মস্ত মস্ত গাছ ছিল। সূর্য একটু পশ্চিমে গড়িয়ে গেলেই মাঠের উপরে তার ছায়া পড়তে শুরু করত। মাথার মধ্যে তার স্মৃতি একটু একটু নড়াচড়া করতে শুরু করছিল। মাঝে মাঝেই মনে পড়ে যাচ্ছিল সেই আমলের সব মহারথীদের কথা, সিকে নাইডু, মুশতাক আলী, মার্চেন্ট, হাজারে, কাকে খেলতে দেখিনি এই মাঠে। একটু অন্য মনস্ক হয়ে পড়েছিলুম। ভাদুরি মশাইয়ের বন্ধুপুত্রের কথায় আমার চমক ভাঙল। দেখুন দেখুন, যা বলেছিলুম তাই হলো কিনা, ইনিংস ডিক্লেয়ার করে দেওয়া হলো, খানিক বাদেই ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামবে। এই শেষ বেলায় যদি কাপির ঝপাঝপ দুটো উইকেট নিয়ে নেন তাহলে আর দেখতে হচ্ছে না, খেলাটা একেবারে হাতের মুঠোয় এসে গেল। কিন্তু দুটো কেন, একটা উইকেটও নেওয়া গেল না। ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংস যারা ওপেন করতে নেমেছিল ছেলেটি চিনিয়ে দিল তাদের, বাকাস আর মারে। এই উইকেটে 361 রান তুলে আমরা যখন আমাদের সেকেন্ড ইনিংস ডিক্লেয়ার করেছিলাম, গাভাস্কারের রান তখন 182, বেং সার্কারের 157, দুজনেই নট আউট। কিন্তু বাকাস আর মারে সেই যে মাটি কামড়ে পড়ে রইল, কিছুতেই আর তাদের একজন কেউ নড়ানো গেল না। খেলা ভাঙতে আমরা মাঠ থেকে আস্তে আস্তে বেরিয়ে এলুম। ভাদুরি মশাই বললেন, চলুন হাঁটতে হাঁটতে স্প্ল্যানেট পর্যন্ত যাওয়া যাক, ওখান থেকে আপনি অফিসে ফিরবেন। আর আপনারা? আমরা একটা ট্যাক্সি নিয়ে বালিগঞ্জ চলে যাব, কালই আমরা ব্যাঙ্গালোরে ফিরছি, এ যাত্রায় আর আপনার সঙ্গে দেখা হচ্ছে না। হাঁটতে হাঁটতে অফিসে ফিরে এলুম। হঠাৎ মনে পড়ে গেল যে এতক্ষণ যে বাচ্চা ছেলেটির পাশে বসে খেলা দেখলুম, তার নামটা পর্যন্ত জিজ্ঞেস করা হয়নি।
সিপাহীজলা থেকে আগরতলায় যাবার পথে বাঁদিকে টার্ন নিয়ে যে রাস্তা দিয়ে কসবার কালীবাড়ি যেতে হয় সেই রাস্তা পেরিয়ে কখন যে আবার বড় রাস্তায় ফিরে এসেছি কিছুই জানি না। 12 বছর আগেকার এক শীতের দিনের স্মৃতির মধ্যেই আমি ঘুরে বেড়াচ্ছিলাম। গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে যেতেই আমার ভাবনার সুতোটাও সেই সঙ্গে ছিঁড়ে গেল। বললুম, কি ব্যাপার, থেমে গেলেন যে? ভাদুরী মশাই বললেন, একটু চা খাবার ইচ্ছে হলো। রাস্তার পাশেই চায়ের দোকান, দোকানের সামনে বটগাছ, বটগাছের তলায় বেঞ্চি পাতা। বেঞ্চিতে বসে 2 গ্লাস চায়ের অর্ডার দিয়ে ভাদুরী মশাই বললেন, সেই উদয়পুর থেকে বলতে গেলে একরকম ননস্টপ গাড়িটা দৌড়চ্ছে, এখন ওরও একটু বিশ্রাম পাওয়া দরকার। বললুম, আপনিও তো ননস্টপ গাড়ি চালাচ্ছেন, এবারে না হয় স্টিয়ারিং হুইলটা আমি ধরি। মাথা খারাপ, ভাদুরী মশাই হেসে বললেন, একটু বাদেই তো আগরতলার মধ্যে ঢুকব, সেখানকার পথঘাট আপনি কিছুই চেনেন না, ফলে পাশে বসে ক্রমাগত আমাকে বলতে হবে, এবারে ডাইনে ঘুরুন, এবারে বাঁয়ে। তার চেয়ে বরং এতটা যখন চালিয়ে এসেছি তখন বাকি পথটুকু আমি চালাই। বললুম, অর্থাৎ কি না সুখের চেয়ে সুয়াস্তি ভালো, এই তো? তা যা বলেছেন, কিন্তু এতক্ষণ কি ভাবছিলেন বলুন তো, সারাক্ষণ তো দেখলুম চুপ করে বসে রইলেন, কোনো জরুরি কথা? চা দিয়ে গিয়েছিল, আমার গেলাসটার একটা চুমুক দিয়ে বললুম, কি ভাবছিলুম আপনি জানেন না? আচ্ছা লোক মশাই আপনি। আমি আপনাকে বিজ্ঞাপনের ছবিটা খুব ভালো করে দেখতে বলেছিলুম, সেই সঙ্গে বলেছিলুম ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজের একটা ক্রিকেট টেস্টের কথা ভাবতে। খেলাটা 12 বছর আগেকার হয়েছিল কলকাতায়, ক্লাব হাউসে বসে এই টেস্ট ম্যাচের 4th ডের খেলাটা আমরা দেখেছিলুম, আপনি আমি আর। বাধা দিয়ে বললুম, থাক থাক আর বলতে হবে না, আরে মশাই 1979-এর সেই দিনটার কথাই তো ভাবছিলুম এতক্ষণ। কিছু মনে পড়ল? মানে আমার সঙ্গে যে ছেলেটা ছিল তার সম্পর্কে? বিস্তর কথা মনে পড়েছে, বলবো? না এখন বলতে হবে না, একটা কাজ করুন, একটু বাদেই তো আমরা হোটেল পৌঁছে যাচ্ছি, সেখানে পৌঁছে আর সময় নষ্ট না করে ছেলেটা সম্পর্কে যা যা আপনার মনে পড়েছে সব একটা কাগজে লিখে ফেলবেন, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করি। করুন। আপনার সঙ্গে ওই যে বাচ্চা ছেলেটি সেদিন ইডেনে গিয়েছিল, তার কথা যতই ভাবছি ততই আমার চোখ চলে যাচ্ছে বিজ্ঞাপনের সঙ্গে ছাপাই ছবিটার দিকে, দুজনের মুখের তো খুব মিল। তা হতেই পারে, ভাদুরী মশাই হেসে বললেন, আপনার 10-12 বছর বয়সের ছবির সঙ্গে আপনার 21-22 বছরের ছবির মিল থাকবে না, পুরোপুরি মিল না থাক একটা আদল সেটা তো থাকবেই। চমকে উঠে বললুম, সেই তাহলে? ভাদুরী মশাই বললেন, লক্ষণ, বঙ্কুর ছোট ছেলে, মানে যমজদের মধ্যে যেটা ছোট। কিন্তু যতদূর মনে করতে পারছি আপনি তো সেদিন বলেছিলেন যে ব্যাঙ্গালোর থেকে আপনার বন্ধু পুত্রটি আপনার সঙ্গে কলকাতায় এসেছে, তাই না? তাই তো এসেছিল, আসলে 2 ছেলেকে নিয়ে বঙ্কু গিয়েছিল ব্যাঙ্গালোরে, আমার বাড়িতেই উঠেছিল, তখন হঠাৎ আমার কলকাতায় আসবার দরকার হয়, শুনে লক্ষণ বলল কলকাতায় টেস্ট ম্যাচ চলছে আমিও তোমার সঙ্গে যাব, তো কি আর করব, ব্যাটাকে নিয়ে আসতে হলো। কিন্তু না এখন আর কোনো কথা নয়, ওটা বোধহয় বঙ্কুর গাড়ি আসছে। বলতে না বলতে 2-2টো অ্যাম্বাসেডার গাড়ি আমাদের সামনে এসে ব্রেক কষে পরপর রাস্তার উপরে দাঁড়িয়ে গেল। প্রথম গাড়িটায় পিছনের সিটে বঙ্কুবাবু আর মিসেস ঘোষ, সামনের সিটে ড্রাইভারের পাশে পীতাম্বর, দ্বিতীয় গাড়িটার পিছনের সিটে দীপক আর রামু, সামনের সিটে ড্রাইভারের পাশে রাজেশ। প্রথম গাড়িটা বিজু চালাচ্ছে, দ্বিতীয় গাড়িটা শঙ্কর। কোনো গাড়িরই দরজা খুলবার লক্ষণ দেখা গেল না। আমরা এগিয়ে যেতে সামনের গাড়ির পিছনের সিটের জানলা থেকে মুখ বাড়িয়ে মিসেস ঘোষ বললেন, আপনারা এখানে? ভাদুরী মশাই বললেন, এই একটু চা খেয়ে নেবার ইচ্ছা হলো। মিসেস ঘোষের পাশ থেকে বঙ্কুবাবু বললেন, তবু ভালো, তোমাদের গাড়িটা এখানে দাঁড়িয়ে আছে শুনে আমি ভাবলুম কল কবজা বিগড়ে গিয়ে থাকবে। ভাদুরী মশাই বললেন, আরে না না, ও সব কিছু নয়, তোমরা এগো, আমরা তোমাদের ফলো করছি। বঙ্কুবাবু বললেন, আমরাও তো এখানে 1 কাপ করে চা খেয়ে নিতে পারি। মিসেস ঘোষ বললেন, বলো কি আবার চা, তাছাড়া রাস্তার ধারের এসব দোকানে চা দেয়
না কিসের পাতা সেদ্ধ করে দেয় কে বলবে? চলো চলো, ঘেমে নিয়ে তো সবাই একসা হয়ে আছি, এখন আর গাড়ি থামাবার দরকার নেই, একেবারে হোটেলে গিয়ে চা খাবো। বঙ্কুবাবুর মুখ দেখে বুঝলুম মিসেস ঘোষের কথায় তিনি অস্বস্তি বোধ করছেন, একটু রেগেও গেছেন হয়তো, কিন্তু কিছু বললেন না। গাড়ি দুটো চলে গেল। ভাদুরী মশাই বললেন, কিছু বুঝলেন? হেসে বললুম, একটা কথাই বুঝলুম, বৃদ্ধ বয়সে দ্বার পরিগ্রহ না করাই ভালো। কিছু দেখলেন? কি দেখব? তার মানে দেখেননি? দ্বিতীয় গাড়ির পিছনের সিটে রামুর গলায় একটা স্লিং বাঁধা রয়েছে দেখলুম, যেদিক থেকে পইতে গলায় দেওয়া হয় তার উল্টো দিক থেকে স্লিংটা পরানো, অর্থাৎ কি না গলার ডান দিক থেকে, তার মানে বাঁ হাতে কিছু হয়েছে। তেমন না, সিরিয়াস কিছু নিশ্চয় নয়, একটা তো বই পড়ছিল দেখলুম। বইটা ডান হাতে ধরা, গাড়িতে বসে যখন কেউ বই পড়ে তখন বইটা সাধারণত কোলের উপরে না রেখে একটু উঁচু করে ধরতে হয়, গাড়িতে একটু না একটু ঝাঁকুনি থাকেই, তাছাড়া বাতাসে বইয়ের পাতা উঠতে থাকে, সেটা সামলাবার জন্য বইটাকে দুহাতে না ধরে উপায় থাকে না। ও কিন্তু একটা হাতে বইটা ধরেছিল, ডান হাতে, বাঁ হাতটা জখম হয়েছে কি না তাই ভাবছি। ওর উপরে আবার কোনো অ্যাটেম্প্ট হলো না তো? কি জানি, চিন্তিতভাবে ভাদুরী মশাই বললেন, হতেও পারে, কিন্তু আর নয়, চলুন এবারে রওনা হওয়া যাক। চায়ের দাম মিটিয়ে আমরা গাড়িতে গিয়ে উঠলুম। গাড়ি স্টার্ট দেবার পরে কিছুক্ষণ কোনো কথা হলো না, বুঝতে পারছিলুম ভাদুরী মশাই একটু অন্য মনস্ক, কিছু ভাবছেন। হঠাৎ একসময় বললেন, কেসটা ক্রমেই জটিল হয়ে উঠছে কিরণবাবু। বললুম, নতুন আবার কি হলো? ও হ্যাঁ, রামুর উপরে সম্ভবত আবার হামলা হয়েছে, কি জানেন ওকে প্রোটেকশন দেবার জন্যই তো আপনার এখানে আসা, সিপাহী জলায় ওকে ফেলে রেখে আমাদের আসা হয়তো উচিত হয়নি, এ যাত্রায় না হয় কমলাসাগর আর কসবার কালীবাড়ি নাই দেখতুম, পরেও নিশ্চয়ই ত্রিপুরায় আসা হবে, এখনকার মতো ব্যাপারটা মুলতুবি রাখলেও কিছু ক্ষতি ছিল না। ভাদুরী মশাই বললেন, দূর মশাই, আপনার বড্ড ওয়ান ট্র্যাক মাইন্ড, আমি রামুর কথা ভাবছি না, খালি অ্যাটেম্প্ট করছেন কেন? হঠাৎ কোথাও বেমক্কা পড়ে গিয়েও হাত ভেঙে থাকতে পারে, তা কি কেউ পড়ে না নাকি? ঢোক গিলে বললুম, তাও কিছু বিচিত্র নয়, যাই হোক ঠিক কী যে হয়েছে হোটেলে না পৌঁছানো পর্যন্ত তো সেটা বোঝা যাচ্ছে না। এই এতক্ষণে আপনি একটা বুদ্ধিমানের মতো কথা বললেন, যতক্ষণ না হোটেলে পৌঁছচ্ছি ততক্ষণ পর্যন্ত রামুকে নিয়ে ভেবে কোনো লাভ নেই। তাহলে কার কথা ভাবব? পিছন থেকে একটা বাস ক্রমাগত হর্ন বাজিয়ে যাচ্ছিল, রাস্তার বাঁদিকে সরে গিয়ে সেটাকে পাস দিলেন ভাদুরী মশাই, তারপর বললেন, যে ছেলেটা নিখোঁজ হয়ে গেছে তার কথাও তো একটু একটু ভাবতে হবে, আমি লক্ষণের কথা ভাবছি। ও হ্যাঁ, লক্ষণের সম্পর্কে আপনাকে যা বলেছি মনে আছে তো? হ্যাঁ, হোটেলে পৌঁছেই সব লিখে ফেলবো, সব কথা অবশ্য আমার মনে নেই। ওই যেটুকু মনে আছে সেটুকু অন্তত লিখে ফেলুন, কিছু বাদ দেবেন না। রাস্তার উপরে গাড়ি ঘোড়া আর মানুষজনের সংখ্যা ইতিমধ্যে বেশ বেড়ে গিয়েছিল, মনে হলো আগরতলার কাছাকাছি এসে পড়েছি। ভাদুরী মশাইকে সে কথা বলতে তিনি বললেন, সামনে একটা নদী পড়বে, শুনে অবাক হবেন না, এখানে যেমন কসবা বলে একটা জায়গা আছে তেমনি আবার হাওড়া বলে একটা নদী আছে, নদী পেরুলেই আগরতলা শহর। খানিক বাদেই নদীর উপরকার ব্রিজ পেরিয়ে আমরা আগরতলায় ঢুকলুম। নদীর ধারে শ্মশান ঘাট, শ্মশান ছাড়িয়ে বাজার, সেই ঘিঞ্জি এলাকাও পার হয়ে আসা গেল, পথ এখন আবার মোটামুটি ফাঁকা। হোটেলের নাম জানাই ছিল, নিশানাটাও বঙ্কুবাবু জানিয়ে দিয়েছিলেন, তা সত্ত্বেও গাড়ি থামিয়ে রাস্তার পাশের একটা ওষুধের দোকান থেকে জেনে নিলুম যে ঠিক কোন রাস্তা ধরে আমাদের এগোতে হবে। হোটেলে এসে যখন পৌঁছলুম তখন 6:30 বাজে, রিসেপশন কাউন্টারের সামনে প্রশস্ত জায়গাটা বেশ সাজানো গোছানো, বঙ্কুবাবু সেখানে একটা সোফায় চুপচাপ বসে আছেন, পাশে দাঁড়িয়ে রয়েছে পীতাম্বর। আমাদের ঢুকতে দেখে পীতাম্বর তার মনিবকে বলল, বাবুরা এসে গেছেন। শুনে বঙ্কুবাবু তার সোফা থেকে উঠে সামনের দিকে তাকিয়ে বললেন, এসো চারু, আসুন কিরণবাবু আসুন। আমরা যে ইতিমধ্যে তার একেবারে পাশে চলে এসেছি সেটা তিনি বুঝতে পারেননি। ভাদুরী মশাই বললেন, চেক ইন করা হয়েছে? অনেকক্ষণ ওরা যে যার ঘরে রয়েছে,
ও হ্যাঁ, পাঁচটা ঘরই তিনতলায়। পীতাম্বর একটা চাবি আমার হাতে তুলে দিয়ে বলল, আপনাদের ঘরটা বাবুর ঘরের ঠিক পাশে। ভাদুরী মশাই বললেন, তা বঙ্কু, তুমি আবার নিচে নেমে আসতে গেলে কেন? আবার তো কষ্ট করে উপরে উঠতে হবে। বঙ্কুবাবু বললেন, না হে, চিন্তা করো না, এখানে লিফট রয়েছে। সবাই মিলে লিফটে করে উপরে উঠে এলুম। বঙ্কুবাবু নিজের ঘরে না গিয়ে আমাদের ঘরে এসে ঢুকলেন। তারপর পীতাম্বরকে বললেন, এই তুই একটু বাইরে যা, দেখি মিনিট পনেরো বাদে আসবি, বাবুদের সঙ্গে আমার একটু কথা আছে। পীতাম্বর ঘর থেকে বেরিয়ে গেল। বঙ্কুবাবু বললেন, বলো চারু, কি বলবে বলো। ভাদুরী মশাই বললেন, সেসব কথা তো পনেরো মিনিটে শেষ হবে না, অনেক সময় লাগবে, ওটা বরং রাত্রিরেই খাওয়ার পরে হবে। এখন একটা কথা জিজ্ঞেস করি, রামুর উপরে কি ইতিমধ্যে ফের হামলা হয়েছিল? না না, হামলা নয়, ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু তুমি সে কথা জানলে কি করে? ওই গাড়িতে ওকে দেখলুম তো, মনে হলো যেন গলায় একটা স্লিং বাঁধা। আর বলো না, বঙ্কুবাবু বললেন, এখানে আসা অবধি একটা না একটা লেগেই আছে। সিপাহী জলায় দুপুরের খাওয়ার খানিক বাদে একটু রেস্ট নেবার জন্য দোতলায় যাচ্ছিল, তা সিঁড়ির কয়েকটা ধাপ উঠতে না উঠতেই পাহড়কে পড়ে যায়। তাতে কি বাঁ হাতটা জখম হয়েছে? ওই মানে ঠিক জখম নয়, একটু মচকে গিয়েছে আর কি। ও তো দেখছি একতলায় থাকে, রেস্ট নেবার জন্য হঠাৎ দোতলায় উঠতে গেল কেন? কথাটা যে আমি জিজ্ঞেস করিনি তা নয়, বঙ্কুবাবু বললেন, তাতে বলল যে দোতলাটা অনেক খোলামেলা, হাওয়াও অনেক বেশি, তা সেই হাওয়া খেতে গিয়ে কি কাণ্ড বাঁধিয়ে বসলো দেখো। আসল ব্যাপারটা কি জানো চারু, সেই যে ওর বিলের যাওয়ায় বাধা দিয়েছিলুম, তারপর থেকেই ও যেন কেমন হয়ে গেছে। একে তো আমার সঙ্গে কথাই বলতে চায় না, তার উপরে দারুণ এক গুঁয়ে, আমি যেটা বলবো তার বিরুদ্ধে ওর যাওয়াই চাই, যেন তাতেই ওর শান্তি। কয়েক সেকেন্ড চুপচাপ কাটলো, তারপর ভাদুরী মশাই বললেন, হাতটা যে মচকে গেল ডাক্তার ডেকেছিলে, মানে ছড়ে টড়ে যায়নি তো, তাহলে কিন্তু একটা অ্যান্টি টেটনাস সিরাম নেওয়া ভালো। বঙ্কুবাবু বললেন, আরে না না, ছড়ে টড়ে যায়নি, আর তা গেলেই বা এখানে এটিএস ইঞ্জেকশন কে দিত? ধারে কাছে ডাক্তারই নেই। না না, ও সব কিছু নয়, জাস্ট একটু মচকে গিয়েছে। হাতটা অবশ্য নাড়তে পারছিল না, খুব ব্যথাও করছিল নাকি, তো ডলির সঙ্গে এক বান্ডিল ব্যান্ডেজের কাপড় ছিল তো, দীপক তাই দিয়ে তক্ষুনি তক্ষুনি একটা স্লিংয়ের ব্যবস্থা করে দিল। ব্যথাটা কি এখনো আছে? কি ব্যাপার বলো তো, বঙ্কুবাবু বললেন, হাতটা সামান্য একটু মচকে গেছে বই তো নয়, আমরা তো ছেলেবেলায় স্রেফ চুন হলুদ লাগিয়ে দিতুম, এখন অবশ্য সাতশো রকমের মলম হয়েছে, তার একটা লাগিয়েও দিয়েছে দীপক, তাই নিয়ে তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? ব্যস্ত হবার কারণ আছে বলেই হচ্ছি, ভাদুরী মশাই বললেন। দেখো বঙ্কু, ব্যথা যখন কমে না তখন অনেক সময় দেখা যায় যে একটা হাড় হয়তো ভেঙেছে, কিংবা নাও যদি ভেঙে থাকে তাতে চিড় ধরেছে। সত্যি তেমন কিছু যে হয়েছে তা কিন্তু আমি বলছি না, শুধু বলছি যে ওকে একবার জিজ্ঞেস করা দরকার ব্যথাটা কমেছে কি না। যদি কমে গিয়ে থাকে তো ল্যাটা চুকে গেল, না কমে থাকলে কিন্তু আমি একটা এক্স রে করিয়ে নিতে বলবো। তো ব্যথাটা কমেছে কি না এখানে এসে তা কি তুমি ওকে জিজ্ঞেস করেছিলে? বঙ্কুবাবু বললেন, আমি জিজ্ঞেস করব, আমার সঙ্গে তো ও কথাই বলতে চায় না। ঠিক আছে, ডলিকে দিয়ে বরং জিজ্ঞেস করাচ্ছি। ভাদুরী মশাই বললেন, থাক, কাউকে দিয়ে জিজ্ঞেস করাতে হবে না, খানিক বাদে তো ডাইনিং হলে ওর সঙ্গে দেখা হচ্ছে, তখন আমি জিজ্ঞেস করব। আর কিছু বলবে আমাকে? না এখন নয়, রাত্রের খাওয়ার পাট চুকে যাবার পরে তুমি ঘণ্টাখানিকের জন্য আমাদের ঘরে আসছো, তখন কথা হবে। এখন তুমি ঘরে যাও। কিরণবাবু, পীতাম্বর সম্ভবত দরজার বাইরেই দাঁড়িয়ে আছে, ওকে ডেকে দিন তো। পীতাম্বর সত্যি দরজার বাইরে দাঁড়িয়েছিল, সে এসে বঙ্কুবাবুকে তার ঘরে পৌঁছে দিল।
দরজা বন্ধ করে ফিরে আসছি, ভাদুরী মশাই বললেন, একটু বাদেই খাওয়ার ডাক পড়বে, স্নান করে জামাকাপড় পাল্টে নিন, আপনি বেরুলে আমি বাথরুমে ঢুকব। খাবার ডাক পড়ল 8:30 নাগাদ। আমার একটু মাথা ধরেছিল, তাই ভাবছিলাম যে রুম সার্ভিস যখন রয়েছে ফোন করে খাবারটা ঘরে আনিয়ে নেব। ভাদুরী মশাই বললেন, আরে না, অত অল্পে কাতর হয়ে পড়বেন না তো, সবাই মিলে যখন একতলায় ডাইনিং হলে খাওয়া হচ্ছে তখন আপনিও চলুন, আর তাছাড়া ঘরে বসে ডিনার খাবেন বলে আপনাকে এখানে আনানো হয়েছে নাকি, চারদিকে নজর রাখতে হবে না? অগত্যা নিচে যেতেই হলো। ডাইনিং হলটা বেশ বড়, জানলার ধারে দুটো টেবিল জোড়া লাগিয়ে আমাদের বসবার ব্যবস্থা করা হয়েছে। আমরা যখন গিয়ে পৌঁছলুম, মিসেস ঘোষ সদ্য তখন ওয়েটারকে খাবারের অর্ডার দিতে শুরু করেছেন। আমাদের দেখে বললেন, এখানে সব রকমের খাবারই পাওয়া যায়, আমরা চাইনিজ নিচ্ছি, আপনারা কী নেবেন? ভাদুরী মশাই বললেন, দ্য সেম অ্যাজ ইয়ার্স। টেবিলের অন্যদিকে রামু বসে আছে, বাঁ হাতটা স্লিংয়ে ঝোলানো। বললুম, হাতটা শুনলুম মচকে গেছে, এখন কেমন আছো? রামু মৃদু হাসল, কিছু বলল না। ভাদুরী মশাই বললেন, এখনও ব্যথা করছে নাকি রামু? রামু এবারেও মুখে কিছু বলল না, দুদিকে মাথা নাড়ল শুধু। বঙ্কুবাবু মাথা নাড়াটা দেখতে পাননি, উদ্বেগের গলায় বললেন, কী রে, তোর আঙ্কেলের কথার জবাব দিচ্ছিস না কেন? মিসেস ঘোষ বললেন, দিয়েছে, বলছে এখন আর ব্যথা নেই। স্যুপ এসে গিয়েছে। ভাদুরী মশাই চামচ দিয়ে অল্প একটু মুখে তুলে মিসেস ঘোষের দিকে তাকিয়ে বললেন, ক্র্যাব অ্যান্ড অ্যাসপ্যারাগাস, আমার প্রিয় স্যুপ, আপনার অবশ্য জানবার কথা নয়। মিসেস ঘোষ বললেন, জানবো না কেন, আপনার বন্ধুই বলেছে, এটাও শুনেছি যে কলেজে পড়বার সময় প্রায় নাকি নানকিংয়ে যেতেন আপনারা, সত্যি? বঙ্কুবাবু বললেন, আমার কি আর তখন নানকিনে যাওয়ার মতো অবস্থা, চারুই আমাকে ধরে নিয়ে যেত, তা চারুও কেন যেত জানো, স্রেফ ওই ক্র্যাব অ্যান্ড অ্যাসপ্যারাগাস স্যুপের জন্য। ভাদুরী মশাই হেসে বললেন, আর কিছু খাবার মতো পয়সা কি তখন আমারই ছিল? তবে একটা কথা বলবো, কলকাতায় তো তখন আরও গোটা কয় চীনা রেস্তোরাঁ ছিল, পরে অবশ্য আরও অনেক হয়েছে, কিন্তু নানকিংয়ের মতন আর একটাও হলো না। বঙ্কুর হয়তো মনে থাকতে পারে, পকেট মানি জমিয়ে জমিয়ে একদিন একটা ম্যান্ডারিন ফিশও ওখানে খেয়েছিলাম, উফ, তার স্বাদ যেন এখনও মুখে লেগে আছে। ডাইনিং হলে প্রথম থেকে শেষ পর্যন্ত স্রেফ খাওয়া নিয়েই কথাবার্তা হতে লাগলো, অন্য প্রসঙ্গে একটাও কথা হলো না। খাওয়া শেষ হতে হতে 9:30, নিচে আর কোনো কাজ ছিল না, আমরা উপরে এসে যে যার ঘরে এসে ঢুকলুম। তারপর খানিক বাদে 10:00 নাগাদ আমাদের দরজায় টোকা পড়ল। শেষ হলো শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সৃষ্টি গোয়েন্দা ভাদুরীর গল্প চশমার আড়ালের তৃতীয় পর্ব। নমস্কার।